হ্যাঁ স্যার, গুড আফটারনুন স্যার, ওয়েলকাম, স্বাগত ডিপার্টমেন্টের তরফ থেকে। আমরা তাহলে প্রেজেন্টেশনটা শুরু করছি স্যার। হ্যাঁ স্যার, এসে গেছে। হ্যাঁ 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 স্যার, প্রেজেন্টেশনটা শুরু করছি তাহলে। কোশিটা শুরু করছি তাহলে, স্যারের তো সমস্যা হ্যাঁ হচ্ছে। মনে হচ্ছে স্যারের অডিওতে প্রবলেম হচ্ছে। স্টার্ট হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে দিই। হ্যাঁ স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, তাহলে অনুষ্ঠান শুরু করি 4টে বাজে। হ্যাঁ হ্যাঁ শুরু করো। হ্যাঁ স্যার, আচ্ছা কৌশিকদা তাহলে শুরু করো। ঠিক আছে। এরকম কি হয়েছে কখনো? কারো চোখে জল অথচ কেঁদেছ তুমি, এরকম কি হয়েছে কখনো? তুমি হেসেছ আর তার মুখে সোনালি রোদ্দুর। এরকম কি হয়েছে কখনো? পাশাপাশি আছো তোমরা অথচ কাছাকাছি নয়। আসলে কবিতার একটা প্রশ্ন উত্তরের লুকোচুরি আছে, ঠিক যেমন আজকে আকাশের আলো আর ছায়ার লুকোচুরি। আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমি সবার উদ্দেশ্যে একটু জানাতে চাই যে নিছকই খুব ঘরোয়া অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটার মধ্যেও একটা আলো ছায়ার লুকোচুরি রয়েছে। ছায়া বলছি এই কারণেই, আজকে অনুষ্ঠানটা মূলত যাদের ঘিরে, আমাদের 6 সেম স্টুডেন্ট, তাদের বিদায় সম্বর্ধনা জানাতেই আমরা আজকে এখানে এসেছি। সুতরাং আমাদের মনটা তো অবশ্যম্ভাবী একটা জায়গা নিয়ে নিয়েছে, যেখানে একটা বিষাদ ঘন ছায়া ঢেকে রেখেছে আমাদের মনটাকে। ঠিক একইভাবে আলোর কথা বলতে চাইছি এই কারণে যে ওদের আগামী দিনটা যেন গতিময়, আলোকিত, একটা সোনালি পথ ধরে তারা এগিয়ে যেতে পারে। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা
সেই প্রচেষ্টাই করছি। আমি বলছিলাম যে আমাদের অনুষ্ঠানটা নিছকই খুব বড় অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠানগুলো একটা আলাদা মাধুর্য পেয়ে যায়। কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তিত্ব যখন তাদের উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন ঠিক সেই জায়গাটার থেকে। আর আমি অবশ্যই করে প্রথমেই স্যারের নাম নেব, প্রিন্সিপাল স্যারের নাম ডক্টর স্বপন কুমার রায়। তোমরা দেখেছো হয়তো সেকেন্ড সেমের সবার সাথে আলাপ হয়নি, কিন্তু পুরোনো সেমের স্টুডেন্টরা স্যারের সাথে পরিচিত। আজকে স্যার ভিডিও অন করলেই তোমরা দেখতে পাবে স্যারকে, এবং স্যারের কর্মদক্ষতা এবং আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কে স্যারের যে সহযোগিতা আমরা পাই সেটা আমি আজ আরও একবার স্বীকার করে নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর সমীরণ সেনাপতি, ডক্টর সুচিস্মিতা চ্যাটার্জি, আমি যতদূর আমার স্ক্রিনে নামগুলো শো করেছে আমি দেখতে পাচ্ছি। আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিদায়ী সিক্স সেমের সমস্ত স্টুডেন্টদের। এবং একটা কথা পরিশেষে আমি বলে রাখি যে সিক্স সেমের স্টুডেন্টদের জন্য আমি বলছি কথাটা, যে তোমরা এটা মাথায় রেখো, হে জীবন তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে ফেলে দিতে হয়। সুতরাং আগামী দিনে তোমরা খুব ভালো থাকো এবং নতুন জীবন যাপন করো, এবং নতুন জীবনে যেন তোমরা খুব দ্রুত দাঁড়িয়ে পড়তে পারো, এস্টাবলিশ হতে পারো, ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সেই কামনা করছি। পরে আজকে আমাদের মূল অনুষ্ঠান শুরু করব, এবং সেই জন্য আমাদের আজকে সঞ্চালিকা আমি মন্দিরাকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। ওভার টু মন্দিরা। শ্বেত মাটির গন্ধ মাখা এই বৃষ্টি ভেজা বিকেলে শুরু করছি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বনানী ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠান বিদায় বেলা। নমস্কার, আমি মন্দিরা মুখোপাধ্যায়, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বোটানি ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট। আজকের এই অনুষ্ঠানে বোটানি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি শুরুতেই বললাম যে এটি একটি বৃষ্টি ভেজা বিকেল, তাই এই আবহাওয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, যদি হয় তার জন্য আমরা প্রথমেই ক্ষমা প্রার্থী। ভয়ঙ্কর এক অতিমারির কবলে পড়ে আমাদের জীবনের ছন্দটাই কোথায় যেন হারিয়ে গেছে। নিজের বাড়িতেই আজ আমরা গৃহবন্দী। এটা আমাদের নিজেদের স্বার্থে হলেও আমরা তো কখনোই এমনটা চাইনি, সেই কারণেই জীবনকে আবার ছন্দে ফিরিয়ে আনতে আমরা বদল এনেছি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়, উৎসব উদযাপনে, এমনকি আমাদের শিক্ষাক্ষেত্রেও। পরীক্ষা ব্যবস্থা, কলেজ, ক্লাস সবই এখন বাড়িতে বসে অনলাইনে। ধীরে ধীরে আমরা সবাই এই আধুনিক পদ্ধতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। প্রতিবারই আমরা অন্তিম পর্ষের দাদা দিদিদের বিদায় জানাই সজল নয়নে, ভাগ করে নিই তাদের অভিজ্ঞতা। যদিও বিদায়টা আনুষ্ঠানিক, তাদের সঙ্গে আমাদের সবারই যোগাযোগ থাকে। আমাদের স্যার ম্যামদের কাছে সবারই অবারিত দ্বার। 2018 সালে যে নতুন সিবিসিএস সিলেবাস শুরু হয়েছিল, এই দাদা দিদিরা সেই সিলেবাসের প্রথম পাস আউট ব্যাচ। তাই আগের বারের মতো এবারেও আমরা বোটানি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিক্স সেমিস্টারের দাদা দিদিদের বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য মিলিত হয়েছি এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এই জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর স্বপন কুমার রায়ের কাছে। তিনি আমাদের এই অনুষ্ঠানটি সম্পাদন করতে অনুমতি ও উৎসাহ প্রদান করেছেন। আজ অনুষ্ঠানের প্রথম থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তাকে আমাদের আজকের অনুষ্ঠান বিদায় বেলার সভাপতি রূপে বরণ করে নিচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই স্যার। এর আগে অনেক ওয়েবিনারে আপনার কথা শুনেছি, যা আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করেছে। স্যার, আজকে আরেকবার স্বাগত ভাষণের জন্য আপনাকে অনুরোধ করছি, প্লিজ স্যার। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে স্যার। প্রথমে আমি ডিপার্টমেন্ট অফ বোটানি সিক্স সেমিস্টারে যারা ছাত্র ছাত্রী তাদের আমাদের কলেজে তাদের
যাতায়াত পুরো বন্ধ হচ্ছে না, কিন্তু তারা রেগুলারলি যেরকম ক্লাস করতো সেটা করতে পারবে না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু প্রাক্তনই কেবলমাত্র এই যে 6 সেমিস্টার ছেড়ে যাচ্ছি, ছেড়ে গিয়ে আমি ইউনিভার্সিটিতে পড়বো, ইউনিভার্সিটি যখন ছাড়বে তখন আমি প্রাক্তনই হয়ে যাব। যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে গেলাম তখন আমি প্রাক্তনই হলাম। অর্থাৎ প্রাক্তনই কখন শেষ হবে আমরা বলতে পারি না। এইটুকু আমাদের জানি, আমরা জানি যে যে কোনো এই ধরনের বিদায় বেলা আলোচনায় আমরা সবার প্রশংসা করি, স্যারদের প্রশংসা করি, ম্যাডামদের প্রশংসা করি, তারা খুব ভালো করে পড়ান এটা প্রশংসা করি, ফোন করলে ফোন ধরেন। কিন্তু আমরা কখনো এটা বলার সাহস পাই না, এই ম্যাডাম এর থেকে একটু ভালো পড়ালে মনে হয় আমরা আমাদের ভালো হতো, বা কৌশিক ম্যাডাম স্যার যদি একটু এইভাবে পড়াতেন আমাদের মনে হয় ভালো হতো। অর্থাৎ এই দিনে সে টিচার্সদের ফেয়ারওয়েল হোক বা যেখানে হোক, আমার নিজের অভিজ্ঞতা বলে, নবদ্বীপ হিন্দু স্কুলে যখন আমি ছিলাম, রিটায়ারমেন্টের সময় যে যা শত্রু, কে কাউকে দেখতে পারে না, ওই ফেয়ারওয়েলে দেখতে পাচ্ছি বলছেন যে ওর সঙ্গে একসঙ্গে থাকতাম, একটা থালায় খেতাম। অর্থাৎ প্রশংসা যতখানি করা যায় ততখানি ওই ফেয়ারওয়েলে তিনি করেছেন। অর্থাৎ আমার সঙ্গে যার আগাগোড়া সম্পর্ক ভালো নয়, বিদায় বেলায় কিন্তু আমরা তাকে জড়িয়ে ধরি, তার প্রশংসা করি, খুঁটিনাটি বিষয়ে আলোচনা করি। যাই হোক, আমাদের কলেজে 6 সেমিস্টারের যারা ছাত্রছাত্রী, আশা করি আমাদের এই ডিপার্টমেন্টের টিচাররা, আমি যতটুকু জানি, মানে আমারও কিন্তু চাকরির বয়স এখানে বেশি দিন নয়, আজকে যারা 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছে তারা অলরেডি 3 বছর কমপ্লিট হলো, আমার কিন্তু 3 বছর এই চাকরির বয়স হয়নি। কিন্তু আমি এই ডিপার্টমেন্টে যে সমস্ত টিচার, তাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছ থেকে খবর নেওয়া, এবং কোনো কিছু যদি প্রস্তাব দেয় আমার ক্ষমতার মধ্যে যতটুকু আছে আমি সেইটা করার ব্যবস্থা করি, যাতে করে ছাত্রছাত্রীরা ভালো সুযোগ সুবিধা পায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে। তোমরা বলবে, আমার মনে হয় যে এই যখন তোমরা 6 সেমিস্টারের ছেলেমেয়েরা বলবে, একটু নেগেটিভ দিকটাও বলবে, একটু একটা দুটো নেগেটিভ দিকও বলবে, যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, অর্থাৎ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা, এরকম যদি করো আমার মনে হয় খুবই ভালো হবে। শুধু এক পেশে ভালো 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 ভালো, এ ভালো ও ভালো, এ পড়াতেন ও পড়াতেন, ক্লাস সমস্ত কিছু তো আছেই, তাছাড়াও ব্যতিক্রমী কিছু যদি ঘটনা থাকে তোমরা সেটা বলবে। আর এই 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের বা দাদা দিদিদের বিদায় জানানোর জন্য অন্য সেমিস্টারে যারা ছাত্রছাত্রী আছে, যেমন মন্দিরার সঙ্গে আমার সম্ভবত প্রিন্সিপাল রুমে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, আশা করি যারা 5th সেমিস্টার বা 4th সেমিস্টার বা 3rd সেমিস্টার, যে সেমিস্টারই হোক না কেন, যে যারা আজকে থেকে আর কলেজে আসবে না প্রয়োজন ছাড়া, তাদের সঙ্গে যোগাযোগ রেখো। কারণ বন্ধুত্ব তৈরি করা খুব কঠিন, কিন্তু বন্ধুত্ব ভাঙা কয়েক সেকেন্ড সময় লাগে। মানে কে কার প্রয়োজন হয়, কে কাকে দরকার হবে, সেটা কিন্তু আগে ভাগে বলা যায় না। আমি মনে করি যে এই বন্ধুত্ব যেন অটুট থাকে, এই বন্ধুত্ব এমনই ভাবে থাকবে যাতে করে আমার বিপদের সময় তারাও থাকে, আমার প্রয়োজনে তারাও সাহায্য করে। এবং আমাদের টিচাররা তো আছেনই, সাথী আছে, কৌশিকদা আছে, এবং আরো আছে, আমি দেখছি অখিলদাকেও দেখছি আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের, অর্থাৎ বোটানি ডিপার্টমেন্টের এমনই ক্ষমতা, বিভিন্ন ডিপার্টমেন্টের টিচারও এসে হাজির উপস্থিত।
বলতে পারি বোটানি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ বোটানি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের একটা গর্ব। আমি সিক্স সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং তোমরা পরবর্তীকালে কলেজের মুখ উজ্জ্বল করবে। আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে ইউনিভার্সিটি যে ফার্স্ট হলো, ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার, সে হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্র বা ছাত্রী। এবং তোমরা জানো যে ছাত্র ছাত্রীদের কন্ট্রিবিউশন, ভালো রেজাল্ট কলেজের গুডউইলকে, রেপুটেশনকে কিন্তু বাড়ায়। সেই জন্য আমরা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজকে ভালো বলি, একদিকে যেমন টিচারদের জন্য, অন্যদিকে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, এবং আমাদের শিক্ষাকর্মী যারা আছে তাদের জন্য। যাই হোক, সমস্ত সেমিস্টারের ছাত্রছাত্রীদের আমি অভিনন্দন জানাচ্ছি, আর বিশেষ করে সিক্স সেমিস্টার যারা এই গতকালই রেজাল্ট বেরোলো, তারাও কলেজ ছেড়ে চলে যাবে, তাদের জন্য আমার খারাপ লাগছে। তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো প্রয়োজন, সেটা লাইব্রেরি ব্যবহার করবার জন্য অথবা স্যারদের সঙ্গে কথা বলার জন্য, আমার মনে হয় না কোনো বাধা হিসেবে কাজ করবে, বাধা হবে না। তোমরা সহজেই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ঢুকবে, স্যারদের সঙ্গে কথা বলবে, পারমিশন নিয়ে লাইব্রেরিতে ঢুকবে, পড়াশোনা করবে, এই আর কি। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, মনে রাখবে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজকে। থ্যাংক ইউ, ওভার টু সাথী। স্যারের মূল্যবান বক্তব্যের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি স্যারের এই বক্তব্য আমাদের সকলের জীবনকে আরো সমৃদ্ধ করে তুলবে। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলে রাখি যে কেএস স্যার আমাকে একটু আগে বললেন যে স্যার হয়তো খেয়াল করেননি হিস্ট্রি ডিপার্টমেন্টের অখিল স্যার আমাদের সঙ্গে আছেন, তো তার স্যারকেও আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা মন্দিরা, যে সব স্যার ম্যাডাম যারা উপস্থিত হয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ, এবং সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে। আমি আমাদের ডিপার্টমেন্টের এইচওডি সাথী ম্যামকে অনুরোধ করব এই অনুষ্ঠানটি কন্ডাক্ট করার জন্য। ম্যাম প্লিজ। আচ্ছা, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, আমার সহকর্মী বন্ধুগণ, আমার প্রাণাধিক প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ওয়েদারটা সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, ভারাক্রান্ত হয়ে আছে। যেমন ভারাক্রান্ত হয়ে আছে মনটা, তেমনি মানে আবহাওয়াটাও ঠিক যেন তারই স্বাদ দিচ্ছে। তো তার মধ্যেও নিয়মের তো ব্যতিক্রম করা যায় না, কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হয়, তাই আমরা এই বিদায় অনুষ্ঠানে সমবেত হয়েছি। এবং যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে বহুদিন ধরে চেষ্টা করছিলাম নিউজ লেটারের একটা পাবলিশ করার জন্য, কিন্তু গত বছর আমরা কাজটা অনেকটা এগিয়েও এনেছিলাম, কিন্তু মহামারীর কারণে আমরা থমকে গেছিলাম যে কিভাবে অফলাইন থেকে ব্যাপারটা অনলাইনে করব, একটুখানি আমরা সবাই মিলে চিন্তায় ছিলাম। তো যাই হোক, আমরা বহু চেষ্টা করে, আমরা ডিপার্টমেন্টের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায়, বিশেষ করে অগ্রজ প্রতিম দাদা আমাদের ডক্টর কৌশিক সেনগুপ্তর প্রচেষ্টায় আমরা সেটাকে ওভারকাম করতে সফল হয়েছি। তো আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে অনুমতি চাইছি, স্যারের হাত
স্যারের কাছ থেকে অনুমতি চাইছি আমাদের এই নিউজ লেটারটা পাবলিশ করার জন্য, এবং স্যারকে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যে এই নিউজ লেটারটা পাবলিশ করার জন্য। আর যেহেতু আমরা 2019-20 নিউজ লেটারটা গত বছর পাবলিশ করতে পারিনি, তো সেটাকেও আমরা এই আজকের দিনেই পাবলিশ করতে চাই। তো এই আজকের দিনে আমরা দুটো নিউজ লেটার একসঙ্গে প্রকাশনা করতে উদ্যোগ নিয়েছি। তো স্যারের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে স্যার আপনি অনলাইনে আমাদের এই নিউজ লেটারটার উদ্বোধন করুন। আমি নিউজ লেটারটা আমি প্রেজেন্ট করছি, আপনার কাছ থেকে অনুমতি চাইছি স্যার। দেখা যাচ্ছে তো স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি ফার্স্ট পেজ আর তারপর একটু স্ক্রল করে দাও, সাথে নিচু হয়ে, হ্যাঁ একটু স্ক্রল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে একটা পাওয়ার ইচ্ছা আছে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা প্রেজেন্টেশন করে আমাদের কলেজের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা এটাকে দিয়ে দেব, এবং আমাদের যে গ্রুপ আছে টিচারদের গ্রুপ সেখানেও আমরা দিয়ে দেব, যাতে আমাদের সব সহকর্মী বন্ধুগণ সবাই দেখতে পারেন এবং তাদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালোভাবে এটাকে প্রস্তুত করতে পারি। আচ্ছা, এবার তাহলে 19-20টা পাবলিশ করছি স্যার, একটু দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখছি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 19-20টা ডিলেট পাবলিকেশন। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যে প্রথম থেকেই আমাদের সমস্ত অনুষ্ঠানের সঙ্গে থাকেন, আমাদের কেন, আপনি কলেজের প্রত্যেকটি অনুষ্ঠানে আপনি যেভাবে উপস্থিত থাকেন এবং আমাদের সবসময় সাহস এবং অনুপ্রেরণা জুগিয়ে চলেন, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ স্যার। আমি একটা কথা বলি। হ্যাঁ স্যার বলুন। যে ডিপার্টমেন্ট অফ বোটানি, হ্যাঁ স্যার, চুপি সারে এই কাজগুলো করলো, আমাকে কিন্তু কোনোদিনও দেখায়নি। হার্ড কপি ছিল সেটা আর কি, এবার আমরা তো বার করতে পারিনি হার্ড কপিটা, এখন আপাতত এটা পাবলিকেশন হিসেবে থাকলো, পরে হার্ড কপি স্যার করবো। আর এটা নিছক কি স্যার আপনাকেও একটু সারপ্রাইজ দিতে চেয়েছি, আর সব ডিপার্টমেন্টের টিচারদের আমরা ডেকেছি, যদি তারাও এটা করেন আমাদের ম্যাথের কাজে সুবিধা হবে। আমি তো অবাক হয়ে গেলাম আজকে দেখে, সত্যি মানে আই এম ভেরি মাচ হ্যাপি এন্ড গ্ল্যাড। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের স্টুডেন্টদের স্যার বিরাট কন্ট্রিবিউশন আছে এই জায়গাটায়, ওরা প্রচুর লেখা দিয়েছে, সুন্দর সুন্দর লেখা দিয়েছে। হ্যাঁ স্যার, ওদের সাহায্য ছাড়া আমরা পারতাম না, ওরা যেভাবে আমাদের সঙ্গে সবাই থাকে, মানে আমি যবে থেকে জয়েন করেছি তবে থেকে দেখছি স্টুডেন্টরা আমাদের এমন সুন্দরভাবে সব বিষয়ে এগিয়ে আসে যে সেটা বলার মতো না, প্রত্যেকটা ব্যাপারে। যাই হোক, সমস্ত স্টুডেন্টদের আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এই ধরনের কাজ কে সাহায্য করবার জন্য এবং নিজের লেখা দেবার জন্য আরো আরো বেশি এগিয়ে এসো, টিচারদের সঙ্গে যোগাযোগ রাখো। থ্যাংক ইউ সাথী। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। মন্দিরা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ শুরু কর। হ্যাঁ, এবার আমি অনুরোধ করব আমাদের কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর ভাটকর চ্যাটার্জি স্যারকে কিছু বলার জন্য। স্যার প্লিজ। হ্যালো।
অডিও ডিস্টার্ব করছে ভাস্করে। হ্যালো, স্যার আপনি একটু আনমিউট করবেন। হ্যালো, স্যার শোনা যাচ্ছে আমার কথা? আমাকে বলছো? হ্যাঁ, হ্যাঁ বলো। মানে শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভাস্কর স্যারের কথা, স্যার মিউট হয়ে আছেন। ঠিক আছে, তুমি নেক্সট স্পিকারকে ডাকো। ভাস্কর স্যারের মনে হচ্ছে অডিওটা প্রবলেম করছে, স্যার তো আছেন আমাদের সাথে। তুমি নেক্সট টাইম স্যারকে ডেকে নিও। ওকে, আচ্ছা তাহলে এখন বক্তব্য রাখবেন আমাদের কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর চিন্ময় বিশ্বাস স্যার। স্যার আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার আছেন? স্যার, ওকে, স্যার চিন্ময় স্যার বোধহয় জয়েন করেনি এখনো। জয়েন করেননি। তুমি নেক্সটে যাও। আচ্ছা, মনে হয় দীপাঞ্জন স্যারও মনে হয় জয়েন করেননি এখনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে সমস্ত স্যার ম্যাডাম আছেন তুমি তাদের কাছে আচ্ছা, আগে যাও। হ্যাঁ ঠিক আছে। তাহলে অফিস আমি স্যার এখন, আছেন। হ্যাঁ হ্যাঁ আমি এখন অনুরোধ করব আমাদের কলেজের এনসিসি কোঅর্ডিনেটর, ইন্টারনাল জিবি মেম্বার ডক্টর অখিল সরকার স্যারকে তার মূল্যবান কিছু কথা আমাদের সামনে বলার জন্য। স্যার প্লিজ। আচ্ছা, এত এত বড় মানে কি বলে অনার না দিলেও হবে। আমি ইতিহাসের অধ্যাপক, আজকে আমি এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য গর্ববোধ করছি, এবং এই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্বাতী ম্যাডাম আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে নিমন্ত্রণ করার জন্য সত্যি কৃতজ্ঞ। আজকের এই বিদায়ী আন্তর্জাতিক মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার ডক্টর স্বপন কুমার রায় মহাশয়, শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই বিদায়ের দিন মনটা অত্যন্ত ভারাক্রান্ত, কারণ বিদায় মানে কষ্টের, বিদায় মানে মন খারাপের। চলমান ও গতিশীল জীবন যুদ্ধে আগমন এবং প্রস্থান একে অপরের পরিপূরক। দীর্ঘ 3 বছরের একটা স্নেহের ও শাসনের বাঁধন। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, দীর্ঘ 3 বছরের একটা স্নেহের এবং শাসনের বাঁধনের স্মৃতি থেকে কিছুটা দূরে হয়তো তোমরা চলে যাবে, তার জন্যই হয়তো এই অনুষ্ঠানটা এত কষ্টের, এত বেদনাটা। এই বিদায়ের মাধ্যমেই তোমরা খুঁজে নেবে নিজের নতুন কিছু করার। কেউ কলেজ থেকে ইউনিভার্সিটি যাবে। আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে থাকে না, তাই জীবন থেমে থাকে না এবং জীবন থেমে থাকতে শেখায়ও না। জীবন নদীর মতো অবিরাম গতিতে চলতে শেখায়, তাই আমাদের এগিয়ে যেতে হবে নতুনকে খুঁজতে। এবং তোমরা যারা 6th সেমিস্টারের ছাত্র ছাত্রী, তোমাদের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, কারণ তোমরা জীবনের সব থেকে মহামূল্যবান এবং সেরা সময় তোমরা অতিবাহিত করছো এবং একটি সাধনার মধ্যে তোমরা রয়েছো, অর্থাৎ বিদ্যা অর্জন। জীবনের সব থেকে সেরা সময় এবং সব থেকে বেশি এফোর্ট দিচ্ছ পড়াশোনার জন্য,
এবং সেখানে একজন যেমন কৃষক যেমন ফসল ফলায়, তেমনি কঠোর পরিশ্রম যেমন করে, তারপরে যখন ফসল ওঠে তার মুখে কিন্তু হাসি থাকে। তোমাদেরও কিন্তু সেরকম এই যে কঠোর পরিশ্রম করছো বা জীবন যুদ্ধে কিন্তু সাফল্য তোমাদের হতেই হবে, না হলে দাঁড়াবে কোথায়। তারপরে বলি যে আমাদের কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, যারা যারা নবদ্বীপে, তোমরা 6 সেমিস্টারে কেউ আছো নবদ্বীপে বাড়ি? নেই না? এবং যদি কারুর থাকে বাড়ি বা যারা পড়ছো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এমন একটি ভূখণ্ডে নবদ্বীপ কলেজটি অবস্থিত এবং এখানকার টিচাররা এতটাই স্নেহপ্রবণ, তাদের কাছ থেকে সবসময় তোমরা হেল্প পেয়ে এসছো, এবং বোটানি ডিপার্টমেন্ট যারা আছেন, স্বনামধন্য যারা অধ্যাপক অধ্যাপিকা, তারা সবসময় তোমাদের দেখবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এবং টিচাররাও অনেক সময় ভুল করে, স্যার যেটা বললেন, এবং তাকে কেন্দ্র করে আমি ছোট্ট একটি গল্প বলতে চাই। কারণ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ বা নবদ্বীপ এক সময় মধ্যযুগে দেখবে একটা উল্লেখযোগ্য জনপদ ছিল শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, এবং এখানকার একজন ব্যক্তিত্ব ছিলেন, তোমরা যারা নবদ্বীপের নবদ্বীপবাসী তারা নাম শুনে থাকতে পারো, রঘুনাথ শিরোমণি, রঘুনাথ শিরোমণি ভট্টাচার্য, এবং তার গুরু ছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। এবং রঘুনাথ শিরোমণি এক সময় নবদ্বীপের পাঠ সমাপ্ত করে তিনি মিথিলায় গিয়েছিলেন, মিথিলা মানে বর্তমানে দেখবে ওই বিহারের ওখানে, এবং সেখানে নব্যন্যায় যখন তিনি সেখানে বিদ্যার্জনের করতে গিয়েছিলেন, সেই সময় সেখানকার স্বনামধন্য অধ্যাপক ছিলেন জয়ানন্দ পক্ষধর মিশ্র, এবং নব্যন্যায়ের দিগ্বিজয়ী একজন পণ্ডিত ছিলেন, আর একজন ছিলেন তার নাম হচ্ছে গাঙ্গেশ উপাধ্যায়। এরা মূলত নব্যন্যায়টাকে ন্যায়শাস্ত্রের বিশারদ হিসাবে, তাদের খ্যাতি ছিল জগৎ বিখ্যাত সেই সময়। এবং সেই সময় যখন তিনি, অর্থাৎ রঘুনাথ ভট্টাচার্য যখন গেলেন সেখানে নব্যন্যায় শিখতে, তখন সেখানে মানে পক্ষধর মিশ্র একটি গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম হচ্ছে সামান্য লক্ষণ। তোমাদের ভাল লাগছে তো? মানে জাস্ট একটু পড়াশোনা রিলেটেড, তো সেই জন্যই বলছি। ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ স্যার অবশ্যই। এবং এই সেখানে একটি অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল, মানে টিচার এবং ছাত্রদের রিলেশনটা কেমন হওয়া উচিত সেটাকে বলার জন্যই কিন্তু এই ছোট্ট একটি গল্প আমি বলছি তোমাদের। এবং সেই সময় সামান্য লক্ষণ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন পক্ষধর মিশ্র, এবং সেই সময় মধ্যযুগের ভারতবর্ষে, ভাবো তুমি, এবং সেই সময় ছিলেন কি বলে রঘুনাথ শিরোমণি সেই সময় বিদ্যার্থী সেই সময়। এবং সামান্য লক্ষণ যখন তিনি ব্যক্ত করছেন গ্রন্থটা কি কি তিনি লিখেছেন সেটা ব্যক্ত করছেন, সেই সময় ঘটেছিল একটি অদ্ভুত ঘটনা। কারণ রঘুনাথ শিরোমণি প্রতিটি যে স্ট্যাঞ্জা ধরে ধরে তার ক্রিটিসাইজ করছিলেন, যেহেতু ন্যায়শাস্ত্র প্রতিটি একটি লজিক খুঁজে প্রতিটি বক্তব্যকে খণ্ডন করছেন, এবং সেহেতু দেখবে এখানে বিদ্যার একটা প্রাণ কেন্দ্র বলা হয় সেই সময় মিথিলা, বড় বড় দিগ্গজ পণ্ডিত সেই সমাবেশে অংশগ্রহণ করছেন, প্রচুর ছাত্রছাত্রী। সেই সময় একটি ছোট্ট পুচকে একটি নবদ্বীপের বালক তার গ্রন্থের সমালোচনা করছে, তার জন্য দেখবে সেখানকার যারা উপবিষ্ট অধ্যাপক এবং বিদ্যার্থী তারা তাকে নিয়ে বিভিন্ন রকম ব্যঙ্গ বিদ্রুপ করছেন এবং একটি শ্লোক বলছেন, কারণ রঘুনাথ শিরোমণি একটা চোখ কানা ছিল, তার জন্য তারা বলছে যে বিষ্ণুকে হে 9000, বরুণকে হে 100, আর তোমারা মেরা 2, আর তোমারা কিউ 1 হে, এরকম করে বিদ্রুপ করছে। এবং সেই সময় মানে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তখন কি করবেন, হয় নবদ্বীপে চলে আসতে হবে লজ্জায় মাথা নত করে, না হলে কিছু একটা করতে হবে। তখন তিনি প্রতিজ্ঞা করলেন, হয় আমি আমার বক্তব্যকে স্যারকে মানাবো, না হলে আমি ওনাকে হত্যা করব। এবং প্রফেশনাল কিলার ছিলেন না, একটা তরবারি জোগাড় করলেন, তরবারি নিয়ে পক্ষধর মিশ্রের
বাড়িতে গেলেন রাতে এবং লুকিয়ে থাকলেন। সেই সময় কক্ষধর মিশ্র এবং তার ওয়াইফ জ্যোৎস্না রাত তিনি গল্প করছেন এবং তার ওয়াইফ তাকে বলছে যে পৃথিবীতে চাঁদের ন্যায় নিষ্কলঙ্ক পৃথিবীতে কি কিছু আছে? সেই সময় পক্ষধর তার ওয়াইফকে বলছেন যে তুমি কি সব মানে কলঙ্কিত চাঁদের গল্প বলছো, জ্যোৎস্না দেখাচ্ছ, নবদ্বীপ থেকে একজন নৈয়ায়িক এসছে বালক, সে চাঁদের থেকে, চাঁদের তো কলঙ্কিত, সে তার থেকেও নিষ্কলঙ্ক, জগতে তার থেকে জ্ঞানী আর কেউ নেই। এই কথা শুনে মানে কি বলে তার কি বলে কি নাম বললাম রঘুনাথ শিরোমণি, তার হাত থেকে তরবার এমনি এমনি পড়ে যায় এবং চরণে গিয়ে পুরোপুরি সারেন্ডার করছেন এবং সারা রাত দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। হ্যাঁ, এবং সকালবেলায় স্যার মানে পুরো সভা ডাকলেন এবং তাকে নৈয়ায়িকের খ্যাতি প্রদান করলেন এবং তারপরে পরবর্তীকালে দেখবে এরপর থেকে কিন্তু মিথিলার প্রভাব একদম সংকুচিত হয়ে গেল নব্যন্যায়ের, পুরো নব্যন্যায়ের মানে প্রাণ কেন্দ্র হয়ে পড়লো পূর্ব ভারতের এই নবদ্বীপ, যেখানে আজকে তোমরা পড়াশোনা করছো। এবং নবদ্বীপে এসে তিনি হরিঘোষের বাড়িতে গোয়ালা ঘরে তিনি কি বলে নব্যন্যায়ের পাঠশালা খুলেছিলেন, যেটাকে বলছে হচ্ছে কি বলে টোল বা চতুষ্পাঠি। এবং এখান থেকে লোকের মুখে কথিত আছে, এখনো নবদ্বীপে ওই জন্য জিজ্ঞেস করছিলাম কারো যদি বাড়ি থেকে থাকে, যে হরিঘোষের গোয়ালা বলে মানুষরা ব্যঙ্গ করত এবং এখান থেকে বহু পণ্ডিতদের সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে নবদ্বীপ কলেজও। তাই তোমাদের এখান থেকে তোমাদের কিন্তু শুরু হলো তোমাদের উচ্চশিক্ষার একটা বেসটা তৈরি করলে, এরপর থেকে তোমাদের আরো বড় বিদ্যায়তনে তোমাদের মেলে ধরার একটা সুযোগ সামনে, তোমাদের সিক্স সেমিস্টার পাস করে গেছো, নতুন একটা সিস্টেম অনেকটা অ্যাবজর্ব করেছো জ্ঞান, এরপরে এই জ্ঞান দিয়েই জ্ঞানের দ্যুতি দিয়েই নবদ্বীপ তথা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের খ্যাতি তোমরা অর্জন করবে এবং আমাদেরও কৃতার্থ করবে, মানে কি বলে আমাদের সম্মান বৃদ্ধি করবে। যাই হোক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় করে দেওয়ার জন্য, আমাকে সময় এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি জিজ্ঞেস করছিলেন যে সিক্স সেমের কেউ আছে কিনা নবদ্বীপের, সিক্স সেমের তো কেউ ছিল না, কিন্তু আমি ফোর্থ সেমের, আমি আমার নিজের বাড়ি নবদ্বীপে, তো আমার তো আরো ভালো লাগলো। সিক্স সেমের একজন ছিল, সে এখনো জয়েন হয়নি, আসলে জয়েন করেনি। হ্যাঁ আমি যেহেতু উপস্থিত আছি আমার তো ভালো লাগলোই, অবশ্যই ভালো লেগেছে, আশা করবো সবারই ভালো লেগেছে। না, এটা বলার কারণ হচ্ছে তোমাদের নবদ্বীপে যদি কারোর বাড়ি থাকে এইগুলো নাম, এদের নাম শুনে থাকতে পারো, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, রঘুনাথ। হ্যাঁ, আমি আমার বাবার কাছে এদের নাম শুনেছি, কিন্তু আমার মানে সেইভাবে এত ইতিহাস জানা নেই নবদ্বীপে, তবে আমার কিছু কিছু শোনা আছে নাম। ঠিক আছে, কন্টিনিউ করো, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি মন্দিরা ভাস্কর স্যার আছেন, হ্যাঁ ভাস্কর স্যার, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আরেকবার ডাক। আর অখিল স্যারকে, ডক্টর অখিল সরকারকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আশা করি আমরা তাকে ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতেও এভাবে পাবো, যাতে আমাদের ছাত্রছাত্রীরা তার কাছ থেকে নবদ্বীপের ইতিহাস বা ইতিহাস সম্বন্ধে কিছু মূল্যবান বক্তব্য শুনতে পায়। না দিদি, এটা ইতিহাস নয়, এটা জাস্ট একটা গল্প বললাম, তবু তো ওরা শুনলো। হ্যাঁ, আমি গুছিয়ে বল, আমিও জানতাম না, এবার আমি অনুরোধ করবো আমাদের কলেজের IQSC কোঅর্ডিনেটর ডক্টর ভাস্কর চট্টোপাধ্যায় স্যারকে কিছু বলার জন্য। স্যার প্লিজ। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? এটা খুব ভালো একটা অনুষ্ঠান, কারণ আমার মনে হয় যে যখন একটা স্টুডেন্ট যখন বিভিন্ন মানে এখন এই ধরনের অনুষ্ঠান নিয়ে
ভালো পারে, এটা আমার মনে হয় ভালো জিনিস একটা, যেখানে বেরিয়ে আসছে চলে যাচ্ছে তাদেরকে একটা ফেয়ারওয়েল দেওয়া, যেটা ফোর্থ সবাই মিলে দেওয়া হচ্ছে। আর এখানে আজকে যেটা বলার খুব ওদের আমরা কালকে রেজাল্ট বেরিয়েছে, আর 3 বছর এখানে ছিল, 3 ইয়ার্স কলেজ গিয়েছে, একটা এনভায়রনমেন্ট পেয়েছে, পড়াশোনার ভালো এনভায়রনমেন্ট পেয়েছে, ডিপার্টমেন্ট এমনি অনেক বিভিন্ন জায়গায় দেখেছে, যেরকম ম্যাডাম দেখালো একটা ইউনিভার্সিটি এখানে খুব ভালো প্রতিষ্ঠা মধ্যে কংগ্রেসের প্রতিবান খুব ভালো একটা করেছিল। আর তাছাড়া সেই হিসেবে বলার যে আজকে যখন সিক্স সেমিস্টার একটা আনফর্চুনেট বিষয় হচ্ছে যে ওরা পুরো 3 ইয়ার্সটা কলেজে অফ, এটা একটা সকল স্টুডেন্টদের জন্য এটা আমার মনে হয় আনফর্চুনেট, কারণ এট দা এন্ড যখন মানে যখন তারা জয়েন করছে, যদি এট দা এন্ড যদি কলেজে এটা না পায় তখন মনে হয় একটু কিছুটা খারাপ লাগে আর কি, মনে হয় সেটা আমার তো, হোপফুলি মনে হয় সেটা স্টুডেন্টদেরও তাই মনে হচ্ছে যারা বেরিয়ে যাচ্ছে। তবুও আমি বলবো যে তারা যেন টিচারদের সঙ্গে কলেজের সঙ্গে সবসময় থাকে, বললেন যে কোনো রকমের কোনো প্রয়োজন বা এমনিতে অলওয়েজ ওয়েলকাম, কোন অনুষ্ঠান কোন কালচারাল প্রোগ্রাম বা যে কোনো ধরনের প্রোগ্রামসে তারা অলওয়েজ ওয়েলকাম আসতে পারে, অ্যান্ড আমি ওদের ফিউচারের জন্য আই উইশ দেম অল দি বেস্ট, তারা যে কোনো যে কোনো ফিল্ড যে কোনো ভাবেই তাদের নিজের প্রসপার করুক সব বিষয়তে, MSc যে কোনো তারা লাইফ প্রসপার করুক, খুব ভালো হবে। আর কিছু বলার নেই, সব ভালো ফিউচার। থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ অর্থনীতি ফর ইনভাইটিং মি। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ঠিক আছে, এবার আমরা আমাদের মেন প্রোগ্রামে চলে যাচ্ছি। হ্যাঁ মন্দিরা, বলছি আমাদের দীপাঞ্জন স্যার একটি বিশেষ কারণে উপস্থিত হতে পারছেন না, উনি জানিয়েছেন। ঠিক আছে, তো আমরা তাহলে মূল অনুষ্ঠানে এবার যেতে পারি। আর ডক্টর ভাস্কর চ্যাটার্জি স্যারকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, তুই তাহলে এবার মূল অনুষ্ঠানটা শুরু কর, পুষ্পার গানটা আছে মনে হয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে, আমি প্রেজেন্ট করছি। হ্যাঁ আচ্ছা ম্যাম, তাহলে আমি শুরু করি। হ্যাঁ বাবা শুরু কর। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি শিখাই প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি। সত্যি কি তাই? সত্যি কি আমাদের কোনো স্মৃতি মনে থাকে না? এখন সব স্মৃতি সব কথা মনে রাখার অনুরোধ রেখে গান শোনাবে আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট পুষ্পা হালদার।
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসের শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলাম ভাঙা ভেলায় গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো। পুষ্পাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন ভালো করা গান দেওয়ার জন্য। এখন আমি আমাদের ডিপার্টমেন্টের সবার প্রিয় সুরজ দাকে অনুরোধ করব তার একটি স্বরচিত কবিতা পরিবেশন করার জন্য। নমস্কার। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত কিছু নতুন নতুন ঘটনার সম্মুখীন হই, আমরা প্রত্যেকেই প্রতিদিনই কিছু অভিজ্ঞতাও সঞ্চয় করি, আমাদের প্রত্যেককেই চারপাশের মানুষজনদের সাথে চলতে হয়, কথাও বলতে হয়, সেটা কিছু ক্ষেত্রে শুধুমাত্র সৌজন্য বিনিময়ের জন্যই আমরা করে থাকি, আমাদের মন হয়তো বা চায় না, সেই নিয়েই আমার এই কবিতা। কবিতার নাম দিলাম তাই নতুন সকাল।
আবারও একটা নতুন দিন, নতুন কিছু মানুষ, নতুন কিছু মুখ, কিছু স্বার্থপরের সাথে আবারও মুখোমুখি পথ চলা, কিছু রক্তের সম্পর্ক আবার হয়তো গলে জল হয়ে যাবে, কিছু স্মৃতিরা হয়তোবা আবার নতুন ভাষাও খুঁজে পাবে, নতুন ভাবনা নিয়েই হয়তোবা আবার পুরনো কিছুতেই পড়ে থাকতে হবে, কিছু কিছু না করা হিসেব তুলেও রাখতে হবে, মনের গোপন চরে চুপিসারে হয়তোবা দুঃখগুলি বসত বাড়িও গড়বে, কিছু দুঃখ কিছু হতাশা জুড়ে হয়তো ডায়েরিতে নতুন কিছু লেখা হবে, ডায়েরির পাতাটা হয়তোবা একদিন ছিঁড়েও যাবে, কিছু কথা আবারও মনে পড়ে যাবে, কিছু দুঃখের ওপর হয়তোবা নতুন প্রলেপ পড়বে, ইচ্ছে করেই সবকিছু ভুলে যেতে হবে, একাকিত্ব ঢাকতে কাজে মন দিতে হবে, বাড়ি ফিরে আবার একাকিত্বই আমার বন্ধু হবে, সবকিছু ভেবে শেষ করতে করতে রাতটা গড়িয়ে যাবে, রাত পেরিয়ে আবার নতুন দিনের সাথে দেখা হবে, কালের নিয়মে জীবনের জীবনচক্র হয়তোবা এভাবেই আমাদের পার করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুরজদাকে। আচ্ছা, আমরা পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি। পরের অনুষ্ঠানটিও একটি স্বরচিত কবিতার অনুষ্ঠান, পরিবেশনায় আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট টিনা খাতুন। স্মৃতিকথা। কিছু স্মৃতি রয়ে যায় কেবলই স্বপ্নে, কিছু স্মৃতি গড়া যায় আবার কিছু ভাঙাও যায়, কিন্তু কিছু স্মৃতির কথা হৃদয়ের অতল গভীরের স্যাঁতস্যাঁতে শ্যাওলা ধরা প্রাচীরের গায়ে জর্জরিত অবস্থায় থেকে যায়। স্মৃতি অনেক রকমের ও ধরনের হয়, কিন্তু কিছু স্মৃতিতে কিছু প্রিয়জনের নাম থেকে যায়, যা ভোলানো বড়ই কঠিন। এই সমস্ত প্রিয়জন জর্জরিত স্মৃতি কেবলই ইতিহাস হয়ে যায়। তবে নেই কোনো কি স্মৃতি আমার? আছে, আছে, সব রকমের স্মৃতি রয়েছে আমার মধ্যে, শুধুই রোমন্থন করা বাকি। থাক, আর রোমন্থন করব না সেই সমস্ত স্মৃতিগুলোর, যতবারই এড়িয়ে চলি এই স্মৃতিগুলিকে ততবারই মনে করিয়ে দিয়ে কাঁদিয়ে দেয় আমাকে। স্মৃতি কিন্তু বড়ই চঞ্চলা। হ্যাঁ, এটা প্রমাণিত, সবার স্মৃতিতে প্রিয় কিছু জিনিসই থাকে, সেটা প্রাণী বা অন্যান্য কিছু। এইভাবেই স্মৃতি স্মৃতি হয়ে থেকে যায়। লেখার অদম্য চেষ্টাকারী আমি টিনা খাতুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই টিনাকে। টিনা তার কবিতার একটা লাইনে বলেছে যে, থাক আর রোমন্থন করব না সেই সমস্ত স্মৃতিগুলোর। আমি এই কথার ঠিক বিপরীতে গিয়ে 3 বছরের কলেজ জীবনের স্মৃতি রোমন্থনের জন্য ডেকে নিচ্ছি আমাদের ডিপার্টমেন্টের 6th সেমিস্টারের স্টুডেন্ট শিল্পী ঘোষকে। শিল্পী যদি থেকে থাকো। Am I audible? Yes. Good afternoon. আজ আমি আমার কলেজ জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সর্বপ্রথম আমার অধ্যক্ষ মহাশয়, শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং সহপাঠী বন্ধুদের, ভাই ও বোনেদের জন্য আমার ভালোবাসা। আজ বিদায়ের দিন, মনটা অত্যন্ত ভারাক্রান্ত, কারণ বিদায় মানেই কষ্টে, বিদায় মানেই ব্যথা। আজ বিষাদের সুর মনে বাজে বারে বারে, ধু ধু করা মাঠের দিকে তাকিয়ে শুধু দেখতে পাই কটি মনের অসঙ্গতা, নীরবতার মাঝে আনমনা মনে। বিদায় হয়েছে শীতের, বিদায় হয়েছে দিনের ক্লান্ত সূর্যের তেজহীন আভার, এসেছে রক্তিম সূর্য তার তেজ নিয়ে, এসেছে নব বসন্ত নব পল্লবের সাজে, সবুজ রক্তে রঞ্জিত হয়ে। সত্যি সত্যিই আজকের দিনটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যেমন আবেগপ্রবণ হচ্ছি, ঠিক তেমনই এক দুর্বলতা যেন আমাকে ঘিরে ধরছে। আজ স্মৃতির সাগরে অনেকগুলি ঘটনা একসাথে উঁকি দিচ্ছে। মনে পড়ে যাচ্ছে সেই প্রথম দিনের কলেজের ক্লাস করার অনুভূতি, নূতনদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা, আর ক্লাসের ফাঁকে তাদের সাথে আড্ডা, আর স্যার ম্যামদের আমাদের হাতে ধরে প্র্যাকটিক্যাল শেখানো,
এবং দাদা দিদিদের সাথে ম্যাগাজিন তৈরি করা, সেমিনারে অংশগ্রহণ করা। এই করোনার মতো অতিমারী পরিস্থিতিতেও আমাদের পড়াশোনার সাথে যুক্ত থাকতে সাহায্য করা, আমরা কেমন আছি তা জানতে চাওয়া। একই সঙ্গে মনে পড়ছে, লেখাপড়া থেকে একটু অবসর দিয়ে আমাদের বাইরের জগৎটাকে চিনিয়ে দেওয়া, প্রথম বর্ষের ডুয়ার্স ভ্রমণ আর দ্বিতীয় বর্ষের সিকিমের পেলিং ভ্রমণ, দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ ছেড়ে পাহাড়ের রাজ্যে পাড়ি দিয়েছিলাম। সেই দিন পাহাড়ের কোলে গড়ে ওঠা দুই ছোট্ট শহরের সাথে আমাদের পরিচয় ঘটেছিল। বাবা মা বোন পরিবার নিজের গ্রামকে ছেড়ে যাওয়ার সময় কোথাও একটু মনটা খারাপ হলেও ট্রেন যখন তার নিজের গন্তব্যে চলা শুরু করেছিল তখনই অনুভব করেছিলাম, না এই তো আমি আমার বাবা মায়ের সাথেই আছি, এই তো আমি আমার পরিবারের সাথেই আছি। আমাদের কারোরই এই স্মৃতি বিজড়িত দিনগুলি ছেড়ে যেতে মন চায় না, মন চায় না কলেজ জীবনের সমাপ্তি ঘটুক, যেহেতু এটা কারোর জীবনের সবচেয়ে সেরা সময় হিসাবে বিবেচিত হয়। কিন্তু ঠিক তখনই আমাদের মনে পড়ে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, তাই আমাদের অবশ্যই সম্মুখ পানে অগ্রসর হতেই হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে। আসলে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, বড় ছোট ভাই বোন বন্ধুরা একে অপরের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ এবং একে অন্যের সহায়ক ছিল। এই বিশেষ সম্পর্ক ও বন্ধন যেটা আমরা একে অন্যকে শেয়ার করেছি সেটা সারা জীবন ধরে আমাদের হৃদয়ের প্রাঙ্গণে গেঁথে থাকবে, এবং আমরা অবশ্যই সব সময়ের জন্য এই সব কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করতে থাকব। তাই আজ এই বিদায়ের সময়ে খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বরং খুশি হওয়ার চেষ্টা করব, যেহেতু আজকের দিনের মাধ্যমে আমরা অদৃশ্যকে দেখার এবং অজানাকে জানার সুযোগ অর্জন করব। পরিশেষে আমি আবারও আমার কলেজ জীবনের সমস্ত ক্ষেত্রে ভালোবাসা সাহায্য ও সহযোগিতার জন্য আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে এবং বন্ধু বান্ধবদের এবং ভাই বোনদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে, সত্যি খুব সুন্দর করে বলেছে। কলেজ জীবনের অভিজ্ঞতা থেকে এবং যেভাবে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের তাল মিলিয়ে চলতে হবে সবটাই ও তার কথার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। শিল্পীর বক্তব্য আমাদের সবার মনকে একটু ভারী করে তুলেছে, তো সেই কারণে এখন একটা মন ভালো করা নাচ দেখে নেব। নৃত্য পরিবেশনায় আমাদের ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট বিদিশা বসাক। ভঙ্গি
বিদিশার অসাধারণ পরিবেশনার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমাদের ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রাকেশ রায়কে বলবো, সিক্স সেমিস্টারের দাদা দিদিদের সাথে তার যে স্মৃতি, যে অভিজ্ঞতা, সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য। রাকেশ প্লিজ। বিদায় সর্বদাই বেদনাময়, কিন্তু আমি আমার কথাগুলোর মধ্যে দিয়ে এই বেদনাকে বিদায় দিতে চাই। তার জন্য ছোট্ট একটা গল্প বলবো আজ, যার লেখক আমি নিজেই। আজ থেকে ঠিক 2 বছর আগে শিশু চারাগাছ হিসাবে প্রবেশ করেছিলাম সুন্দর বোটানি ডিপার্টমেন্ট নামক বাগানটাতে, যেখানে আমি আমার চারপাশে আমার মতো সুন্দর অচেনা রঙিন চারা গাছদের সাথে পেয়েছিলাম। আদর করে বরণ করে নিল এই বাগানের মালিকেরা, যাদের নাম তোমাদের সবার চেনা, তাই আর বললাম না। এই সুন্দর বাগানে আমাদের যত্ন সহকারে প্রতিস্থাপন করা হল। ঠিক এমন সময় আমাদের থেকে বড় একটা মাঝ বয়সী চারা গাছ হাওয়ায় দুলতে দুলতে বাগানের মালিকের কাছে অভিযোগ জানাতে আসে, কেন তাদের জায়গায় আমাদের স্থাপন করা হয়েছে। বলে রাখি, এই বাগানের মালিকেরা খুব বুদ্ধিমান। তারা সবাই একসাথে বলে, এরা খুব ছোট, এদের চোখে চোখে রাখতে হবে, তোরা তো এখন বড় হয়েছিস, তোরা এখন পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখেছিস, কিন্তু এরা তো ছোট, এদের আমাদের চোখের সামনে রাখতে হবে। অনেক কষ্ট করে বাগানের মালিকেরা বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয় তাদের নিজেদের জায়গায়। এই ঘটনার কিছুক্ষণ পর আমরা জানতে পারলাম সেই মাঝ বয়সী চারা গাছের নাম হলো মহিমা, সে তাদের দলের নেতা। ও বলে রাখি, তাকে মহিমা বলা চলবে না, সবাই তাকে মাহি বলে ডাকে। আস্তে আস্তে সময়ের সাথে পরিচয় হলো মাঝবয়সী চারা গাছগুলোর সাথে, যাদের রকমারি নাম, কারোর নাম তনুশ্রী, জয়শ্রী, চয়নিকা, সৌমী, স্বস্তিকা, সহেলী, শিল্পী, দেবু, দোয়েল, শুভম, সাগী। এই বাগানের মালিকেরা যখন আমাদের কঠিন কঠিন সব কাজ দিত, আমরা নিজেরা করতে পারতাম না, তখন আমরা চলে আসতাম এই মাঝ বয়সী চারা গাছগুলোর কাছে, যারা আমাদেরকে খুব যত্নের সাথে কিভাবে কাজগুলোকে সহজভাবে করতে হয় তা শিখিয়ে দিত। আস্তে আস্তে মায়ার এক অদৃশ্য বন্ধনে আমরা যে কখন জড়িয়ে পড়েছি তা আমরা নিজেরাই জানি না, কিন্তু সময় তো এগিয়ে চলে, নদীর স্রোতের মতো বয়ে চলে। তাই আজ এই বাগানের মালিকেরা আমাদের কাছে এসে বলে, তোদের থেকে বড় সেই মাঝ বয়সী চারা গাছগুলো আস্তে আস্তে আজ গাছে পরিণত হয়েছে, তাই তাদের আমাদের এই ছোট্ট বাগান থেকে বিদায় দিতে হবে। আমরা সবাই সমস্বরে চিৎকার করে বলে উঠি, না না না। কিন্তু আমি তো আগেই বলেছিলাম এই বাগানের মালিকেরা খুব বুদ্ধিমান, তারা আমাদের বুঝিয়ে বলে, দেখ আজ তারা বড় হয়েছে, এই ছোট্ট বাগান তাদের জীবন ধারণের জন্য যথেষ্ট নয়, তাদের আরো বড় বাগান খুঁজে নিতে হবে। তারা আরো বলে, আমরা তো তোদের সব সময় শিখিয়েছি কিভাবে সময়ের সাথে নিজেদের মানিয়ে নিতে হয়, আজ তোদের পরীক্ষার দিন। এই বাগানের মালিকদের কথা শুনে আমি আমাদের পক্ষ থেকে হাসি মুখে সেই মাঝ বয়সী চারা গাছগুলোকে বিদায় দিতে এসেছি। তবে একটা অনুরোধ আছে তাদের কাছে, তারা যেন কখনো ভুলে যায় না এই বাগানের মালিকদের কথা, যারা তাদের ছোট্ট চারা গাছ থেকে বড় গাছে পরিণত করেছে। আমি আশা করব তারা যেন বিস্তার লাভ করে, তারা যেন সাফল্য লাভ করে, আর সেই সাফল্যের আলোতে ভরে উঠুক আমাদের ছোট্ট বাগানের চারিদিক।
একদিন যেন আমরা গর্বের সাথে বলতে পারি, ওই যে বড় গাছটাকে দেখছো, সে একদিন আমাদের এই ছোট্ট বাগানে ছোট্ট চারা গাছ ছিল, আমরা একসাথে বড় হয়েছি, আমরা একসাথে খেলা করেছি, আমরা একসাথে খাবার খেয়েছি, আমরা সুখ দুঃখ একসাথে ভাগ করে নিয়েছি, আমরা এই ছোট্ট বাগানে একদিন একসাথে বড় হয়েছি। অসাধারণ পরিবেশনা, আমি জানি না কি বলবো, কি বলা উচিত, এরপরে আমি কি বা বলতে পারি, মানে এত সুন্দর ভাবে রাকেশ বলেছে সবটা। আমি আশা করি যে সবার খুব ভালো লেগেছে, সবাই রিলেট করতে পেরেছে পুরো বাগানটার সাথে, সেই গাছগুলোর সাথে, সেই বাগানের মালিকদের সাথে, রাকেশ যে বাগানের কথা বলেছে। তো রাকেশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তার এই অসাধারণ পরিবেশনার জন্য। আর রাকেশের কথা ধরে যদি আমি এগিয়ে যাই, তো সেই বাগান বোটানি ডিপার্টমেন্ট, নবদ্বীপ কলেজের একটি ছোট্ট বাগান বোটানি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের রাকেশের কথা ধরেই বলছি, সেই ডিপার্টমেন্টের একজন মানে মালিক, অসাধারণ অসামান্য মালিক, আমাদের সবার প্রিয় এসসি স্যার। আমি এসসি স্যারকে বলবো যে স্যার প্লিজ কিছু বলুন যারা বেরিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এবং আমাদের সবার উদ্দেশ্যেই। আমি সেরকম ভাবে সত্যি ওদের জন্য কিছু রেডি করিনি, আর রাকেশের এটা দেখছিলাম, দেখে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল এবং সব কমেন্ট গুলো দেখছিলাম। তো প্রথমে যেটা বলি যে আমি কলেজে খুব বেশি দিন জয়েন করিনি, 2016 একদম শেষে। তো আমি যখন জয়েন করেছিলাম তখন এই বিএসসি সিস্টেমটা 1+1+1, মানে 3 years এরটা 1+1+1+1 করে ভাগ করা ছিল। তো 1.5 বছরের মাথায় শুনলাম যে সিবিসিএস হবে, এরকম ব্যাপার। তো তখন একটুখানি চিন্তা হলো, সিলেবাসটা আমরা যখন সবাই দেখলাম, আমি সাথে দিয়ে কৌশিকটা আমরা যারা সবাই আছি, বেশ বড় সিলেবাস এবং অনেক কিছু মানে আমাদের প্রয়োজনও ছিল সেই সময় ডিপার্টমেন্টের, যেগুলো আমরা এখন পূরণ করতে পেরেছি। তো আমরা একটু টেনশনও ছিলাম যে এত বড় সিলেবাস, ৬ মাস ৬ মাসের এরকম একটা সেমিস্টার সিস্টেমে কি করে করাবো। সো আলটিমেটলি সেই 2018 মহিমা চয়নিকাদের ব্যাচ ভর্তি হলো, আর আজকে 2021 ওরা বেরিয়ে যাচ্ছে, মানে কি করে সময়টা চলে গেল। এবং সত্যি কথা বলতে ওদের আমরা মানে অফলাইন ক্লাসে পেয়েছি 18-19, 1.5 বছর, আর বাকি 1.5 বছর তো আমাদের এইভাবেই কেটে গেল। তো এটা মানে ওদের আমরা মানে আমি তো মনে রাখবো যে মানে আমরা তো পুরোনো স্টুডেন্ট, সবাইকেই মনে রাখি। তো ওদের স্পেশালি মনে রাখবো যে আমাদের হাত থেকে ফার্স্ট সিবিসিএস যে ব্যাচটা বেরিয়েছিল সেই ব্যাচ হিসাবে মনে রাখবো। আর যেটা সব থেকে ইয়ে হচ্ছে যে আমাদের অন্যান্য যে ব্যাচ আছে সেই ব্যাচে মোটামুটি ছেলে আর মেয়ে মোটামুটি 50-50% থাকে, বাট এদের ব্যাচটা হচ্ছে একদম কি বলবো মানে সত্যি কথা বলতে প্রকৃত অর্থে নারী শক্তির জয় এদের ব্যাচটা। এবং এরা মানে সবাই কি বলবো খুব বাধ্য, আমাদের সব স্টুডেন্টরাই খুব বাধ্য, এবং যখন যা দরকার হয়েছে ওরাও জিজ্ঞাসা করেছে, আমরা যতটা পেরেছি ওদের মানে পড়াশোনা রিলেটেড এই প্রয়োজনগুলো মেটানোর চেষ্টাও করেছি, হয়তো সবটা পারিনি, সেখানে হয়তো কিছুটা খামতি থেকেও গিয়েছে। তো চেষ্টা করবো পরবর্তীকালে আমি আমার তরফ থেকে সেইটুকু ইয়ে করা, কমপ্লেন করা। আর কি বলবো, প্রত্যেককে বলবো যে সবাই যোগাযোগে থেকো। আর নবদ্বীপ কলেজে এসে এই ডিপার্টমেন্টের একটা জিনিস দেখেছি, যেটা আমি তো এসে সাথীদিকেই অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেয়েছি, ডক্টর সাথী দাশুকে। সো সাথীদির একটা স্ট্রং জিনিস রয়েছে যে সাথীদি অ্যালামনি অ্যাসোসিয়েশনটাকে মোটামুটি চেষ্টা করে সবার সাথে যোগাযোগটাকে ইয়ে করে রাখার, মানে বজায় রাখার। তো এইটা আমি এটা খালি আমাদের দায়িত্ব না এই যোগাযোগটাকে বজায় রাখার, তোমাদেরও একটা দায়িত্ব থেকে যায়, তোমরাও আমাদের সাথে যোগাযোগ রেখো এবং তোমাদের লাইফের প্রত্যেকটা অ্যাচিভমেন্টস আমাদের সাথে শেয়ার করো। তোমরা কলেজের মানে কলেজ থেকে চলে যাচ্ছ মানে এইটা নয় যে তোমরা আমাদের সাথে যোগাযোগে থাকবে না, যোগাযোগে অবশ্যই থেকো। এবং কোনো রকম কোনো প্রয়োজন হলে, একাডেমিক প্রয়োজন যদি কিছু হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আমরা যতটা পারবো তোমাদের হেল্প তো করবো। আর সত্যি কথা বলতে স্টুডেন্ট লাইফের একটা আলাদা মাদকতা আছে, এবং
আমরা যে আজকে তোমাদের টিচার হয়েছি, আমি আমার কথা বলছি, আমরা আমি স্টুডেন্ট লাইফ থেকে খুব একটা বেশি দিন হয়েছে বেরোইনি, মানে বেরিয়েছি, মানে এরকম ব্যাপারটা যে আমি তো মানে পিএইচডি পোস্ট ডক করে তারপর এখানে এসে, তখন স্টুডেন্ট ছিলাম, তো মাত্র 5 বছর হয়েছে আমার জবে। তো আমি যেটা বুঝি যে বিএসসি অবধি হচ্ছে এমন একটা লাইফ যে লাইফটা হচ্ছে সত্যি এনজয় করার মতো একটা লাইফ, তারপরে কিন্তু একটু প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢুকে যাওয়া। তো তোমরা একটা এই 3 বছরটা একটা কি বলবো মানে খুব মানে ভালো একটা সময় পেয়েছিলে, এবং এরপরে তোমাদের অ্যাকচুয়াল প্রফেশনাল লাইফে তোমরা প্রবেশ করছো। এরপরে কেউ হয়তো কি বলবো চাকরির পরীক্ষা দেবে, কেউ হয়তো হায়ার এডুকেশনের দিকে যাবে। তো তোমাদের আমরা প্রত্যেকে যেখানে যেখানেই যাও না কেন, প্রত্যেকের জন্য আমার গুড উইশেস রইল, এবং প্রত্যেকে একদম সফল হও এটাই কামনা করছি। এবং এবং এই কোভিড কন্ডিশন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং যোগাযোগে রেখো। আর বেশি কিছু বলবো না, ওভার টু মন্দিরা। থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আমি এবার আমাদের ডিপার্টমেন্টের 6th সেমিস্টারের ছাত্রী সৌমি নাথকে অনুরোধ করব তার কলেজ জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়া। সৌমি? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে আজকে আমাদের 3 বছর কলেজ জীবনের আজকে শেষ দিন, কিন্তু এই কলেজ জীবনের অর্ধেক সময় করতে পেরেছি আমরা কলেজে গিয়ে, এবং বাকি অর্ধেক আমাদের বাড়িতে বসে কেটেছে। তো কলেজ কলেজে প্রথম বছর ছিল 2018, যখন প্রথম যাই তখন সবাই প্রায় নতুন, আমার প্রত্যেকজন বন্ধু, হয়তো কিছু জন ছিল আমার চেনা আগে থেকে, কিন্তু বেশিরভাগ জনই নতুন, এবং প্রত্যেকজন স্যার ম্যাডাম নতুন, এবং প্রথমবার স্কুলের গন্ডি থেকে পেরিয়ে কলেজে যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, এবং প্রত্যেকজন বন্ধুর সাথে কাটানোর সময়টা, এবং প্রত্যেকজন স্যার ম্যাম, কলেজের প্রত্যেক আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকজন স্যার ম্যাম খুব আমাদের সাহায্য করেছেন প্রত্যেক সময়, এবং বন্ধুদের সাথে কাটানোর সময়। এছাড়া যেটা বল না বললেই নয়, সেটা হলো কলেজের ট্যুর। অনেক শুনেছিলাম কি কলেজের ট্যুর হয়, কিন্তু সেই প্রথমবার ডুয়ার্স যাওয়ার সেটার মজাটাই আলাদা ছিল, এবং খুব মিস করেছি এই লকডাউনে। যখন শুনলাম কলেজ আর যেতে হবে না, সেই টাইমটা কলেজ না যাওয়াটা খুব মিস করতাম, এবং লাস্ট ইয়ার আমরা লাস্ট ইয়ারের যে ট্যুর সেটাকেও মিস করেছি, এবং সবকিছু দিয়ে প্রথম 1.5 বছর কলেজে গিয়ে খুব ভালো কেটেছে, এবং লাস্টের যে 1.5 বছর আমরা বাড়িতে বসে কাটিয়েছি, সেখানেও স্যার ম্যাম প্রত্যেকে আমাদের ভীষণ ভাবে হেল্প করেছেন। বাড়িতে বসে অনলাইন ক্লাস হয়েছে, এবং কখন কি বই লাগবে বা কোনটা পড়লে সুবিধা হবে সবকিছু স্যার ম্যামরা বলে দিয়েছেন, এবং অত গুছিয়ে আমি বলতে পারি না। এবং আর কলেজ জীবনের সত্যি তো এটা আজকে লাস্ট দিন, হয়তো আমাদের স্যার ম্যামদের সাথে আমরা যতই বলি যোগাযোগ থাকবে, হ্যাঁ যোগাযোগ থাকবে, কিন্তু সবাই আমরা আস্তে আস্তে কর্মব্যস্ত, যতদিন যাবে তো সব সময় হয়তো যোগাযোগ থাকবে না, কিন্তু স্যার ম্যামদেরকে আমরা সারা জীবন মনে রাখবো, এবং আশা করবো স্যার ম্যামরাও আমাদেরকে সবসময় মনে রাখবেন। এইটুকুই, অসংখ্য ধন্যবাদ সৌমিকে। ও বললো যে ও নাকি গুছিয়ে বলতে পারে না, কিন্তু ওর এই অগোছালো কথাগুলোই খুব সুন্দর শোনালো আজকে, তো আরেকবার ধন্যবাদ জানাই। আচ্ছা, এখন আমরা একটি ভিন্ন স্বাদের প্রোগ্রাম দেখবো। আর প্লে করবে আমাদের ডিপার্টমেন্ট 4th সেমিস্টারের বিশ্বরূপ পাল। Thank you.
একটি ভিন্ন স্বাদের মন ভালো করা পরিবেশনার জন্য বিশ্বরূপকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট শাহানাজ খাতুনকে অনুরোধ করব কিছু বলার জন্য। শাহানাজ আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। শাহানাজ প্লিজ। নমস্কার, আমি সিক্স সেমিস্টারের শাহানাজ খাতুন। আমি এই বিদায়ে একটা কথা দাঁড়ালের উপস্থিত বিদায় বেলা শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয় এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষকদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই বিদায় কথা দাদাদিদিদের সম্পর্কে আমি দাদাদিদিদের সঙ্গে আমাদের পরিচয় অনলাইন, যদিও তাদের সঙ্গে আমাদের অফলাইনে সাক্ষাৎ, তবুও তাদের প্রতি আমাদের ভালোবাসা কোনো অংশে কম না। দাদাদিদিরা আমাদের সকল শিক্ষক শিক্ষিকার সঙ্গে যেমনভাবে তিন তিনটে বছর সকল অনুষ্ঠান আয়োজনে একসঙ্গে মিলেমিশে কাটিয়ে দিলেন, আমরাও চেষ্টা করব তাদের অনুসরণ করে সমস্ত অনুষ্ঠান আয়োজনে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকবে। সময়ের আগমনে কেউ আসে কেউ যায়, তেমনিভাবে আজ আমাদের এই সেমিস্টারের দাদা দিদিরা যেতে তবু মন থেকে আমাদের বিদায় দিতে চায় না, তাই অসংখ্য ধন্যবাদ শাহানাজকে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আজকে বোধহয় ওদের রেজিস্ট্রেশন কার্ড দিয়েছে, ওদের সবাইকে কলেজে আসতে হয়েছিল, ও হয়তো এখনো বাড়ি পৌঁছাতে পারেনি, তাই জন্য একটু সমস্যা হয়েছে, বাট ও যা কথা বলেছে সেগুলো আমাদের আমরা নিশ্চয়ই শুনতে পেয়েছি, আমি এই আশা রাখবো এবং আমি শুনতে পেয়েছি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ শাহানাজকে। হ্যাঁ মন্দিরা, ওরা এখনো বাড়ি পৌঁছায়নি কেউ, ও রাস্তা থেকেই করলো। হ্যাঁ, ও রাস্তা থেকে, ওরা সবাই রাস্তাতেই আছে, ওরা এখনো পৌঁছায়নি, রাস্তা থেকেই ওরা প্রোগ্রামগুলো করছে, সেই জন্য একটু হয়তো সমস্যা হলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওর কথা কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলো আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আমাদের ডিপার্টমেন্টের সবার প্রিয় ম্যাম দিদি ম্যামকে অনুরোধ করব কিছু বলার জন্য। ম্যাম কি আছেন? নাসিরুর রহমানকে বলবো, সিক্স সেমিস্টারের সবার সাথে তার যে অভিজ্ঞতা, তার যে সম্পর্ক, তার স্মৃতি, সেগুলো আমাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্য। নাসিরুর, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমেই আমি জানাই, কলেজের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের প্রতি শ্রদ্ধা, আর প্রিন্সিপাল স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তারই সাথে আমি ভালোবাসা জানাই আমার আগের সেমিস্টারের স্টুডেন্টদের প্রতি, আর শ্রদ্ধা আবারও জ্ঞাপন করি আমার সিনিয়রদের প্রতি। আজ যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছে, যেখানে গুটি কয়েক মানুষের শিরোনামে বিদায় শব্দ যুক্ত করে দেয়া, কিন্তু এই গুটি কয়েক ভালোবাসার মানুষগুলি একসময় কারো হাত ধরে পদার্পণ করেছিল এই বোটানি পরিবারে। আজ ওরাও হাত ধরে আমাদেরকে পৌঁছে দিয়েছে এই পরিবারে। কলেজ নিয়মে তিনটি বছরের মধ্যে দুটি বছর পাই
দাদা দিদিদের সাথে মিশতে। বলা যায় বিশ্ব অসুখে সামিল হয়ে খুব সীমিত সময়ই আমি কাটিয়েছি ওদের সাথে। প্রথম দিন যখন কলেজে আসি তখন একটা মনের ভিতরে একটা ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছিল। সেই যখন আমি দাদা দিদিদের সাথে কথা বললাম সেই ভয়টা মুহূর্তের মধ্যে কেটে গেল। তারপর দেখেছি দিদিদের নিয়মানুবর্তিতা, দেখেছি ডিপার্টমেন্ট শেষে টিফিনের সময় যখন খাবার খেত তাতে সবাই মিলে খাবার খাওয়াতে কি একটা আনন্দ খুঁজে পাওয়া সেটাও দেখেছি। দিদিদের কাছ থেকে শিখতে পেরেছি, বিভিন্ন অনুষ্ঠান আমাকে ভাগ করে দিয়েছে। তবে আজকের এই বিদায় বেলায় মানে কালের একটা অমোঘ নিয়মেই কিন্তু সবাইকে স্থান ছেড়ে দিতে হয়। তবে এই বিদায় শব্দ বলাটা নিরর্থক, কারণ বিদায় কেবল একটা আনুষ্ঠানিক ভাবে করা হচ্ছে এটা, কিন্তু মনের কোণে সবাই রয়ে যায়। দিদিরাও তেমনই মনের কোণে রয়ে গেছে। আর বিদায় মানে নতুনকে আহ্বান, বিদায় মানেই তো বেশি বেশি করে কলেজ স্মৃতি বহন করা, বন্ধুকে মিস করা, স্যারেদের মিস করা। 20 হইতে ফুল ফোটার পর তার সুগন্ধ জৌলুস বিলিয়ে দিয়ে নিজেই যেন ধরে যায় নতুনের আগমন ঘটানোর জন্য। ডিপার্টমেন্টেরও এতদিন প্রদীপ জ্বালিয়ে রেখেছে সিনিয়ররা, এরপরেও তার যে তেল রসদ সেটা ফুরিয়ে গেলে আবার নতুনেরা এসে সেই রসদ যোগাবে। এভাবে কিন্তু একটা ডিপার্টমেন্টের একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রদীপ, শিক্ষা প্রদীপ, সেই প্রদীপটা আজীবন উজ্জ্বলিত থাকবে। স্যারদের প্রথম থেকেই আমাদেরকে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে। তারপরেও আজকেও এই বিদায় বেলায় এসে এক বিদায় বেলার ভূমিতে চাঁদের ন্যায় আলো ফেলেছে আমার তোমাদেরও ওপর। আর জীবনটা একটা গন্তব্যহীন যাত্রা, জীবন নদীর মতোই অবিরাম চলতে থাকে, বিদায়ও শেখায় একটা অবিরাম গতিতে চলতে। তোমরা আজ এই প্রতিষ্ঠান ছেড়ে আবার নতুন একটা পথে পাড়ি দেবে, আবার নতুনকে স্পর্শ করবে, নতুনকে খুঁজে নেবে। তো আমার সেই দিক থেকে প্রার্থনা থাকলো তোমরা শিক্ষার নৌকাটিকে আরো এগিয়ে নিয়ে যাও এবং ভবিষ্যতে একটা ভালো জায়গা করে দাও, জায়গা করে নাও। আর ডিপার্টমেন্ট তো একটা মায়ের মতো, তো সেখানে আনুষ্ঠানিকভাবে বিদায় হলেও সেই মা কিন্তু প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে। তো বারবার ফিরে এসো, সময় পেলেই ফিরে আসবে তোমরা। আর খুব সীমিত সময়ের মধ্যে আমি এই বিদায় বেলায় একটা কবিতা নিজে লিখেছি, সেটা বলেই শেষ করব। বিদায়ের শেষ বেলা মেখেছো গায়ে রাত্রির স্নিগ্ধতা, তাই তো পেয়েছি দিনের শুভ্রতা। কখনো বা 20 হয়ে ফুটিয়ে আছো ফুল, শিখিয়াছো নিয়ম মেনে সঠিক কিংবা ভুল। কখনো বা ভালোবাসা মিশে, কখনো বা অভিমানে, এভাবে এই দিন কাটছিল সোহাগ শাসনে। হঠাৎ একদিন শুনতে পাই বিদায়ের ঘন্টা, তবে কি ছাড়তে হবে আমাদের এই আসনটা? প্রপাতের হু হু করা বুকে বেলা যত যায়, শূন্যতা যে চেপে ধরে, ওই যে শুনতে পাই রাখালির মর্ম বেদনা, মিশিয়ে দিয়েছে বাঁশির সুরে, তেজমান সূর্য অস্ত গেছে পশ্চিম আকাশে, দিন শেষে রাখালির দল ফিরেছে ঘরে, নিভু নিভু প্রদীপ জ্বলছে ওই দূরে, দিনকে বিদায় দিয়েছে বলে হাই, রাত্রি আজ মুখ কালো, ওগো বন্ধু রাত্রি সাথে নিও তোমারই, আমিও নিদ্রাহীন হয়েছি যে বিদায় যাত্রী, রাত্রি হেসে কয় বিশ্ব সংসার, রাত্রি কয় হেসে বিশ্ব সংসার নিয়ম শেষে, যেতে হবে নতুন দেশে, ছাড়ালে খোলস যেতে হবে নতুন সূর্য নতুন দিনে, শীতের শেষে আসবে বসন্ত, নবপল্লব নব উত্থানে। এই বলে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আরসিরুলকে, খুব সুন্দর একটি পরিবেশনা সে করেছে এখানে, এবং তার সঙ্গে তার সুন্দর বক্তব্য, তাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এখন আবৃত্তি পরিবেশন করবে আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী বিশাখা দাস।
আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীদের প্রণাম, এবং আমার দাদা দিদি ভাই বোন সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ফেয়ারওয়েল সম্বর্ধনায় আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। দিনান্তের নম্র কর, পড়ুক মাথার পর, আখি পরে ঘুম। হৃদয়ের পত্র পুটে, গোপনে উঠুক ফুটে, নিশার কুসুম। আরতির শঙ্খ রবে, নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে, গেয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি, জেগেছিল মুখ তুলি, মুদুক নয়ন। প্রভাতে যে বায়ুদল, ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক। নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায়ী অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, মুছায়ে নয়ন নীর, করো আশীর্বাদ। ক্ষণেক দাঁড়াও স্থির, পদতলে নমি শির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে। অসংখ্য ধন্যবাদ জানাই বিশাখাকে, খুব সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করেছে। এখন আমি ডেকে নেব সিক্স সেমিস্টারের স্টুডেন্ট জয়শ্রী প্রামাণিককে, তার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। জয়শ্রী, am I audible? Yes. Good afternoon to everyone present here. এত সুন্দর একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে আমাদের জন্য, খুবই ভালো লাগছে। তিনটে বছর কেমন দেখতে দেখতেই পার করে ফেললাম, এন্ড ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস মাই ফিলিং প্রপারলি। তো আই উড লাইক টু থ্যাংক মাই অল রেসপেক্টেড টিচার অ্যান্ড মাই ক্লাসমেটস অলসো। অলমোস্ট 1.5 ইয়ার ডিপার্টমেন্টটায় যায়নি, সিচুয়েশনটা এমন, কিছু করার নেই। তো দ্য ডিপার্টমেন্ট লিটারেলি বিকেম এ ফ্যামিলি টু আস ডে বাই ডে। সবাই এত কাছের আর আপন হয়ে উঠতে পারে এত অল্প সময়ের মধ্যে, ইট ওয়াজ জাস্ট আনইমাজিনেবল টু মি অ্যাট ফার্স্ট। তো অনেক মেমোরিজ গ্যাদার করেছি একসাথে ক্লাস করা, টিফিনের সময় এর ওর টিফিন কেড়ে করে সাফ করে দেওয়া, প্র্যাকটিক্যাল করা, ম্যাগাজিনের কাজ করা, আর স্যার ম্যামদের থেকে তো প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, যেটা কোনো দিনই ভোলার না। আর একটু খারাপ তো লাগছে যে এই দিনগুলো আমরা আর ফিরে পাবো না। আর দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্য এক্সকার্শন, ওটার অভিজ্ঞতা তো একদমই ভোলার নয়। যদিও আমি ফার্স্ট ইয়ারের এক্সকার্শনটা মিস করেছি, কিন্তু জুনিয়ার্সদের বলবো তারা যেন একদমই এক্সকার্শনগুলো মিস না করে। স্যার ম্যামরা এত গাইড করেন আর খুবই মজায় কাটে দিনগুলো। সব ভাই বোনদের শুভেচ্ছা জানাই, তোমরা অনেক ভালো করে পড়াশোনা করো, আর স্যার ম্যামদের প্রতি আমার অনেক শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা সঠিক পথটা বেছে নিতে পারি। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ জয়শ্রীকে, ও খুব সুন্দর করে বলেছে এবং একদম ঠিক বলেছে যা যা বলেছে। ট্যুর থেকে শুরু করে ডিপার্টমেন্টের যে সমস্ত কথা, সত্যি ট্যুরটা আমরা সবাই মিস করছি,
এই পরিস্থিতির জন্য তো আমাদের টুকটাই হচ্ছে না আগের বছর থেকে। তো যেমন সিক্স সেমের স্টুডেন্টরা যেমন মিস করছে, তেমন আমরাও মিস করছি। আর জুনিয়ররা এখনো তো সেই স্বাদটাই পায়নি। আশা করব জুনিয়ররা অবশ্যই সেই স্বাদটা একবার হলেও পাবে। ঠিক আছে, আমি পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি, কিন্তু এই অনুষ্ঠানে যাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই। কিছুদিন আগে, কয়েক মাস আগে, সাতী ম্যাম আমাদের ডিপার্টমেন্টের HOD, সাতী ম্যাম আমাদের ক্লাস নিচ্ছিলেন। আমাদের তখন, আমরা মেবি থার্ড সেমিস্টারে স্টুডেন্ট ছিলাম, তো সেই সময় ম্যাম আমাদের ক্লাস নিচ্ছিলেন। নিতে নিতে বললেন যে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমরা তো সবাই খুব এক্সাইটেড, এবং সারপ্রাইজ পেতে তো সবার খুব ভালোই লাগে। তো আমরা সবাই জিজ্ঞেস করছি, ম্যাম বলুন বলুন কি সারপ্রাইজ, কি সারপ্রাইজ। তো ম্যাম তখন বললেন যে তোদের ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টে ম্যাম বললেন যে তোদের জন্য একজন স্যার আসছেন, নতুন স্যার আসছেন। তো আমরা সবাই তো খুব এক্সাইটেড ছিলাম নতুন স্যার আসবেন, এবং সেই সঙ্গে আশা করি সবার মনে, এবং সেই সাথে আমার মনে একটু ভয় তো ছিলই যে নতুন স্যার, কারণ স্যার মানেই আমরা জানি একটু রাগী গম্ভীর, যদিও আমাদের ডিপার্টমেন্টের কোনো স্যারই তেমন নন, খুব খুবই ভালো, কিন্তু তবুও সেইটাই স্যার শুনলে প্রথমে ওটাই আসে, এবং তার সাথে মাথায় আছে নতুন স্যার আসবেন আমাদের ডিপার্টমেন্টে, সেই আনন্দটাও ছিল। তারপরে সেই নতুন স্যার এলেন প্রথম দিন আমাদের ক্লাস। তো ক্লাস পড়ে তখন মানে মনেই হয়নি যে স্যার নতুন জয়েন করেছেন আমাদের ডিপার্টমেন্টে, সেদিন আমাদের প্রথম ক্লাস নিচ্ছেন। স্যার ওই প্রথম দিনই আমাদেরকে ভীষণ ভীষণভাবে আপন করে নিয়েছিলেন। তো সেই আমাদের ডিপার্টমেন্টের নতুন স্যার, এই স্যারকে আমি অনুরোধ করব এই মুহূর্তে কিছু বলার জন্য, কারণ সিক্স সেমিস্টারদেরও প্রায় অনেক দিনই স্যার ক্লাস নিয়েছেন। তো স্যার প্লিজ কিছু বলুন। ধন্যবাদ মন্দিরা। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সিক্স সেমিস্টার যারা চলে যাচ্ছে খুব তো দুঃখ লাগছে, কারণ আমি এই সবে 6 মাস হলো তোমাদের কলেজে ঢুকেছি, আর তোমাদের কাউকে আমি সামনাসামনি ভাবে দেখতে পারলাম না। যাই হোক, পরবর্তীকালে তোমরা কলেজে এসো, কারণ স্যারও বারবার বলেছেন, প্রিন্সিপাল স্যারও বললেন, এটা জাস্ট আমাদের কোর্স শেষ হলো, কিন্তু তোমরা এই কলেজের অ্যালুমনি সারা জীবন থাকবে, এবং কি অ্যালুমনি নেটওয়ার্কের সঙ্গে তোমরা কোনো সময় কিন্তু আলাদা হবে না। হ্যাঁ, কারণ এটা এমন একটা জিনিস, সেটা শুধু কলেজ বলে না, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, এই যে আমাদের ভার্টিক্যাল, মানে নিজেদের ব্যাচের সঙ্গে তো সবার রিলেশন থাকেই, কিন্তু আমাদের ব্যাচের উপরে যারা রয়েছে বা নিচের নিচের যে ব্যাচ গুলো রয়েছে, এদের যেই একটা অ্যালুমনি গ্রুপ, এটা কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগে, নট অনলি ইন দ্য ফিল্ড অফ বটানি। হয়তো তোমাদের সবাই এরপরে আর পিওর বটানিতে থাকবে না, কেউ কেউ কম্পিটিটিভ লাইনে চলে যাবে, তো বিভিন্ন জায়গায় গিয়ে ভবিষ্যতে অনেক লোক প্লেস হবে। হ্যাঁ, তো তাদের মধ্যে যদি মেলবন্ধনটা থাকে, তাহলে তোমাদের দেখবে কোনো না কোনো সময় তোমরা একে অপরের সাহায্যও চলে আসতে পারো। তো এর জন্য কিন্তু এই অ্যালুমনি নেটওয়ার্কটা, যাতে আমরা সে বলে না সকলের তরে সকলে আমরা, সকলে আমরা পরস্পরে, সেই জিনিসটা কিন্তু এই অ্যালুমনি গ্রুপের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, এবং কি ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবেই, অবশ্যই আমি বলবো, কোনো না কোনো ক্ষেত্রে দেখবে এটা কার্যকরী হবে, 5 বছর হোক, 10 বছর পরে হোক, এগুলো লাগবেই। এটাকে জাস্ট বটানি হিসাবে না দেখে একটা সোশ্যাল কানেক্ট হিসাবে দেখবে এই অ্যালুমনি গ্রুপগুলোকে। আর তোমাদের প্রোগ্রাম শুরু থেকে খুবই সুন্দর হয়েছে, স্বরচিত গান, তারপরে কবিতা বললো, নাচ হয়েছে খুব সুন্দর, একটি ছেলে, আমার নামটা ঠিক মনে নেই, ও এত সুন্দর করে গার্ডেন দিয়ে প্রত্যেকটাকে, মানে প্রত্যেকটা তো অ্যালুমনি স্টুডেন্ট ছিল, তাদের নাম দিয়ে বললো, খুবই সুন্দর লেগেছে আমার জিনিসগুলো। আর মন্দিরও খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, তোমাদের সবাইকে আমার খুবই শুভেচ্ছা রইল। তোমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট খুব সুন্দর করে পার্টিসিপেট করেছো, আমি যদি সেই হয়ে করতে পারিনি, কিন্তু সবাইকে বলবো যে তোমরা আমাদের একটা, যে আমরা কিরকম ভাবে পড়াচ্ছি সেটার একটা ফিডব্যাক দেবে। অ্যালুমনি ধরে তাই আমি বলবো, যারা চলে যাচ্ছে এখন, প্রিন্সিপাল স্যার শুরুতেই বললেন যে শুধু ভালোটাই বললে হবে না কিছু, কারণ কি হবে যে একটা কনস্ট্রাকটিভ মেকানিজম থাকে যে কোথায় গাফিলতি হচ্ছে। আমারও তোমাদের এই কলেজে নতুন, আমি প্রথমে এই শিক্ষকতা জীবনে ঢুকলাম, আর আমার স্টুডেন্টশিপ এখনো শেষ হয়নি, আমি এখনো তোমাদের যেমন আমি এখানে শিক্ষক রয়েছি, আমি আবার কল্যাণী ইউনিভার্সিটিতে এখনো অ্যাজ এ PhD স্কলার হিসেবে, মানে কাইন্ড অফ স্টুডেন্ট হিসেবে এখনো আমি অনগোয়িং আর কি। হ্যাঁ, আর তোমাদের আমি বলবো, যারা যারা ভবিষ্যতে, মানে এখন এর মধ্যেও যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্রোচ করছো মাস্টার্স এর জন্য, যদি কোনো অসুবিধা হয় যে কিছু এখানে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আমার কাছে তোমরা অ্যাপ্রোচ করতে পারো, কারণ আমি কল্যাণীতে, মানে আমি আমার বাড়িও কল্যাণীতে, আর আমি কল্যাণী ইউনিভার্সিটিতে যেহেতু এখনো অনগোয়িং স্টুডেন্ট রয়েছি, তাই আমি সমস্ত কিছু তোমাদের সেই দিক দিয়ে সাহায্য করতে পারবো। মানে এটাই একটা অ্যালুমনির কাজ, যে কেউ বিভিন্ন জায়গায় প্লেস রয়েছে, তাহলে কিন্তু একে অপরের এই ইনফরমেশন গুলো
আদান প্রদান করা যায়। তো কোনো ধরনের সাহায্য যদি তোমাদের মনে হয়, তোমরা কিন্তু আমার কাছে ইজিলি অ্যাপ্রোচ করতে পারো, কোনো ধরনের দ্বিধা বা সংকোচন করবে না এই বিষয়ে, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, অল দি বেস্ট ফর এভরিওয়ান। তোমরা যেই যেই ফিল্ডেই যেতে চাও, নিজের মনকে দৃঢ় করে, নিজের প্রিপারেশনের উপরে বিশ্বাস করে তোমরা এগোবে। আমাদের শুভেচ্ছা সবসময় তোমাদের পাশে রয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। ঠিক আছে, এরপর আমরা পরের অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট মধুমিতা সরকারকে কিছু বলতে বলবো, বাট মধুমিতা কি এই মুহূর্তে আছে? মধুমিতা এখনো রাস্তায় আছে? হ্যাঁ, এই মুহূর্তে ও এখানে নেই। আমি পরের অনুষ্ঠানে চলে যাব, দেখা যাবে। নেক্সট আমি আমাদের ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ছাত্রী মহিমা খাতুনকে অনুরোধ করব তার একটি স্বরচিত কবিতা আমাদেরকে শোনানোর জন্য। ফার্স্ট আমি সবাইকে ধন্যবাদ জানাবো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের জন্য করার জন্য। আর আমার যে মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদেরকে আমি সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমার যে ছোট ভাই বোন আছে তাদের সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং তারা যেন তাদের ভবিষ্যতে অনেক অনেক নাম করে এবং অনেক এগিয়ে যায়। স্যারদের সাথে আমাদের যে কানেকশন ছিল তার থেকেও অনেক ভালো একটা যেন কানেকশন তৈরি করে। এদের এই সব মানে আমাদের জীবনে যা ঘটেছে সেইগুলোই আমি ওদেরকে আজ একটা কবিতার মাধ্যমে জানাতে চাই, যাতে ওরা জানতে পারে যে আমাদের জীবনে কি ঘটেছে। তো কবিতার নাম হচ্ছে স্মৃতি। আকাশের অনেক তারার মাঝে চাঁদ যেমন এক এবং অন্যতম, আমাদের জীবনের হাজারো স্মৃতির মধ্যে স্কুল লাইফ অন্যতম। জীবনের প্রথম প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট স্যার, এখানেই তো বলতে শিখি। নামের পরিবর্তে রোল নং তখন আমাদের পরিচিতি হয়ে দাঁড়ায়। মনে পড়ে প্রথম দিন স্কুলে যাওয়ার কথা, কত কান্না কত বাহানা স্কুলে না যাওয়ার জন্য, আর শেষ পর্যন্ত সেই স্কুলের জন্যই কান্না করি স্কুলের শেষের দিনে। স্কুলের শুরু ও শেষের মধ্যেই আসে একজন, যাকে আমরা বলি বেস্ট ফ্রেন্ড, আর তার সাথে আসে জীবনে খুশির আকারে অনেক নতুন বন্ধু। অনেক হাসি কান্না দুষ্টুমির মধ্যে কেটে যায় স্কুল জীবন। তারপর আসে কলেজ জীবন, যেখানে আমাদের জীবনে আসে নতুন বন্ধুদের সাথে নতুন অভিজ্ঞতা, কারণ এই সময় মুখে খিলখিল হাসি থাকে না, থাকে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা মিশ্রিত মৃদু মগ্ন একটা হাসি। কলেজের প্রথম দিনে চিন্তা মিশ্রিত চোখে কলেজ গেটে দাঁড়িয়ে থাকা, ভুল করে অন্য ব্লক বা ডিপার্টমেন্টে চলে যাওয়া, আজ মনে পড়লে হাসি পায়। তখন মনে মনে ভাবতাম টিচার্সরা কেমন হবেন, কিন্তু কখন যে আমরা সবাই একটা ফ্যামিলি হয়ে যায় সেটা বুঝতেই পারিনি। সকলের সাথে করা মজা এবং ওনাদের ভালোবেসে দেওয়া নিকনেম খুব মিস করি। শীতের সকালে ভোর 4টেতে উঠে টিউশন সেরে কলেজ ও সন্ধে 6টায় বাড়ি ফেরা সবই আজ স্মৃতি। কেউ প্র্যাকটিক্যাল লেখা নিয়ে আর জোর করে না এবং লেট আসার জন্যও বকে না। ট্যুরের জন্য বাড়ির লোককে মানানো থেকে শুরু করে যাওয়া এবং বাড়ি ফেরা পর্যন্ত মা পাখি যেমন বাচ্চা পাখিকে প্রোটেক্ট করে রাখে, ওনারাও ঠিক তেমনই প্রোটেক্ট করে রাখেন। হঠাৎই সবার জীবনে নেমে আসে এক দুর্যোগ, যার ফলে সবাই ঘরবন্দি হয়ে যায়। সবাই নিজের নিজের বাড়িতে চিন্তিত হয়ে পড়ে। স্কুল কলেজ অফিস দপ্তর সব বন্ধ হয়ে যায়। প্রায় 2 বছর সবাই নিজের নিজের জীবনে প্রচুর সাফার করে। দিন মজুররা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারেনি, হসপিটালস এর ডক্টররা তাদের জীবনের পরোয়া না করে মানুষের পাশে দাঁড়ায়, পুলিশেরা জনসাধারণের স্বার্থে নিজেদের ডিউটি করেন, এবং এই সময় অনেক জনসেবী দেখা যায় যারা জনসাধারণের সাহায্যে নিজেদের অর্পণ করেন। এই সময় পড়াশোনার একটা নতুন পদ্ধতি আসে যাকে বলে ভার্চুয়াল মিডিয়া। রোজ অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম, এইভাবেই ধীরে ধীরে কেটে যায় কলেজ জীবন। সব বন্ধুদের সাথে কথা মজা সব সীমিত হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ 2020 বা ফেসবুকে, যেখানে কথা ছিল আমরা কোনোদিন চেঞ্জ হব না, দেখা হবে, কথা হবে, মজা হবে, কিন্তু
জীবনের ব্যস্ততায় সব কিছু হারিয়ে যায়। আর এটাই তো জীবন, তা কোনোদিন স্থির থাকে না। একইভাবে নতুন ব্যাচ শুরু হয়, নতুন মুখ দেখা যায়, নতুন বন্ধুত্ব দেখা যায়, কিন্তু স্মৃতি সবার একই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই মহিমাকে। ওর কবিতা আমরা এর আগেও শুনেছি, আমাদের ডিপার্টমেন্টের নানা প্রোগ্রামে আমরা শুনেছি। আমি সবসময় দেখেছি মহিমার কলম সবসময় বাস্তব জীবনের কথা বলে, এবং আজকে সেই রকম আরেকটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। যে এই মুহূর্তে আমি বলতে চাই যে সিক্স এম এর যদি আর কেউ কিছু বলতে চায়, প্লিজ তারা একটু এগিয়ে এসে যেন বলে যে তারা বলতে চায়। আমি সহেলির কথা ভেবেছিলাম, কিন্তু সহেলি তো এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। তো আরো আছে, আমি দেখতে পাচ্ছি চয়নিকা, দোয়েল, যদি এরা কেউ কিছু বলতে চায় প্লিজ ওয়েলকাম, প্লিজ একটু আনমিউট করে বলো যে আমরা বলতে চাই, প্লিজ। আমি একটু বলতে চাই। হ্যাঁ অবশ্যই বলো। প্রথমে ম্যাম এবং স্যারদের আমার আন্তরিক প্রণাম জানাই। দীর্ঘ 3 বছর এই বোটানি ডিপার্টমেন্টে আমি সবার সঙ্গে খুব আন্তরিকভাবে কাটালাম। আজ বিদায় বেলায় খুব মনটা ভারাক্রান্ত লাগছে। স্যারদের এবং ম্যামদের কাছে সব সময় সহযোগিতা পেয়েছি এবং তারা খুবই হেল্পফুল। ভবিষ্যতে চলার পথে আপনাদের আশীর্বাদ যেন সব সময় পাই। আর আমার এই ছোট ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকে বলবো, তোমরাও স্যার ম্যামদের সব কথা সব কিছু শুনে চলো সব সময়, তাহলে তোমরাও জীবনে এগিয়ে যাবে। আর হ্যাঁ, আমি একটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবৃত্তি করে শোনাতে চাই। শোনা যাচ্ছে? হ্যাঁ করো, শোনা যাচ্ছে। অন্তরমম বিকশিত করো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করব, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নির্লস, নিঃসংশয় করো হে। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। সবশেষে আমি আবারও স্যার ম্যামেদের কাছ থেকে আশীর্বাদ চাইছি, ভবিষ্যতে চলার পথে আপনাদের আশীর্বাদ যেন সব সময় পায়। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের স্টুডেন্ট দোয়েল ঘোষকে, তার বক্তব্যের জন্য, তার এত সুন্দর একটি আবৃত্তি পরিবেশনার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটি মন ভালো করার নাচ দেখে নেব। নৃত্য পরিবেশনায় ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ছাত্রী চয়নিকা বিশ্বাস। মুরলি বাজাও বনু চারি,
অসংখ্য ধন্যবাদ জানাই চয়নিকাকে তার অসাধারণ পরিবেশনার জন্য। এবার আমি আমাদের ডিপার্টমেন্টের সবার শ্রদ্ধার মানুষ, আমাদের খুব কাছের কে এস স্যারকে বলবো কিছু বলার জন্য। স্যার প্লিজ কিছু বলুন। আমি তো শুরুতেই বলেছিলাম, আলাদা করে আর বলার কিছু ছিল না। সিক্স সেমদের উদ্দেশ্যে কিছু বলুন। সিক্স সেমদের তো সারা বছর ধরে, এই তিনটে বছর ধরে বলেই এসেছি। আমার একটা জিনিস একটু সবাইকে জানানোর আছে, বিশেষ করে প্রিন্সিপাল স্যারকে। এই যে চয়নিকা এক্ষুনি নাচ করলো, সাধারণত স্যার আমরা দেখি যে কালচারালি কেউ নাচে স্ট্রং হলে সাধারণত গানের দিকে অতটা স্ট্রং হয় না। এই মেয়েটি কিন্তু আমাদের একজন খুব অ্যাসেট ছিল কালচারাল দিকটাতে, ও নাচ গান দুটোতেই খুব পারদর্শী ছিল। আর ডিপার্টমেন্ট আপনি স্যার প্রথম থেকে দেখছি ফলো করছেন আমাদেরটা, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এটার জন্য। পরে আপনার ফিডব্যাকটা আমরা নেব। আর সিক্স সেম স্টুডেন্টদের আমি একটাই কথা বলছি যে প্রিন্সিপাল স্যার প্রথমেই দরজাটা খুলে দিয়েছেন, যে একটা অফিসিয়াল রিলেশন হয়তো সেশনটা শেষ বলে আজকে শেষ হয়ে গেল, কিন্তু আগামী দিন তোমাদের দাঁড়ানোর জন্য যা যা করণীয় কলেজের পক্ষ থেকে স্যার সেই দরজাটা খুলে দিয়েছেন। আর ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের দরজা তো খোলা রইলই, সেটা আমি আরো একবার তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আসবে, আর আমরা সবসময় চাইবো যে তোমরা জীবনে দাঁড়াও। রাকেশ খুব সুন্দরভাবে বলেছে যে চারা গাছ যেন একদিন বিরাট বড় হয়, এবং সেদিনকে যেন আমরা সেই গাছটা দেখে বলতে পারি এরাই আমাদের স্টুডেন্ট ছিল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দর করে বললেন, এবং স্যার আবারও এটা মানে বলে দিলেন তার কথার মধ্যে দিয়ে যে বিদায়টা শুধুই আনুষ্ঠানিক, তাদের সবার জন্য আমাদের ডিপার্টমেন্টের দ্বার আজীবন খোলা থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার আমি আমাদের ডিপার্টমেন্টের এইচওডি, আমাদের সবার প্রিয় এসডিএস ম্যাম, আমাদের সকলের সাথী ম্যামকে অনুরোধ করব কিছু বলার জন্য। ম্যাম প্লিজ। হ্যাঁ মন্দিরা, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের এই অনুষ্ঠান যেটা চলছে বিদায় বেলা, সেখানে অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে এসে গেছে। তো আমাকে মন্দিরা দুটার কথা বলার জন্য বলেছে। মন্দিরা প্রথমেই বলেছিল আমাকে বলতে, কিন্তু আমি বললাম যে না, আগে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কথাগুলো শুনে নিই, কারণ মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে। আজকের দিনে বসে মনে পড়ছে সালটা 2018, তারিখটা যতদূর সম্ভব মনে করতে পারছি 16th July, যতদূর সম্ভব আমার মনে আসছে। বটানি অনার্স ফার্স্ট সেম ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, আমরা বসে আছি সবাই। সে বছর প্রথম সিডিসিএস সিস্টেম শুরু হলো, আমরা বসে আছি, গুটি গুটি পায়ে কতগুলি ছেলে মেয়ে প্রবেশ করলো, মনের মনে একটা ভয় তাদের। কিন্তু তারপর ধীরে ধীরে কবে যে তারা
ডিপার্টমেন্টের সঙ্গে একাত্ম হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। পড়াশুনোর সাথে সাথে তারা বিভিন্ন বিষয়ে দেখলাম উৎসাহী এবং সবসময় নিজের শিক্ষক শিক্ষিকাদের কিভাবে তারা তাদের কথা অনুযায়ী চলবে, তাদের মান্য করবে সেটা কিন্তু সব সময় তারা সেই বিষয়ে খেয়াল রাখতো। যদি তারা কোনো ভুল করে ফেলতো তাদের বলে দেওয়ার পর, বুঝিয়ে দেওয়ার পর, দ্বিতীয়বারের জন্য কিন্তু সেই ভুলটা তারা আর কখনো করেনি, কারণ তাদের চোখে ছিল একরাশ স্বপ্ন, তাদের মুখে ছিল হাসি, প্রাণে ছিল অফুরান্ত প্রাণশক্তি এবং একটু আধটু অবুঝ শৈশবের দোলাচল। ডিপার্টমেন্টের প্রত্যেকটা কোনায় কোনায় ওদের ছাপ থাকবে, ছাপ আছে, প্রত্যেক স্টুডেন্টের ছাপ আছে। যখন এরপর গিয়ে ডিপার্টমেন্টের লাইব্রেরিটা খুলব তখন মনে পড়বে যে তাই তো, এই আলমারিটা তনুশ্রী, শিল্পী ওরা তো গুছিয়ে দিয়েছিল, ম্যাডাম বইগুলো আমরা গুছিয়ে দিচ্ছি। কিংবা যখন আমরা 2019 সালের ওয়ার্ল্ড ম্যাগাজিনটায় ফার্স্ট প্রাইজ পেলাম, ওই যে চয়নিকার কনসেপ্টটা, স্বস্তিকা, সৌমী বা অন্য, আমি যেহেতু সিক্স সেভেন ফেয়ারওয়েল বলে ওদের নামগুলো বিশেষ করছি, সকলে মিলে ওই যে ওদের কনসেপ্টটা, ম্যাডাম এইভাবে করব, মানে এই যে ওদের আগ্রহ, যে উৎসাহ, সেটা কিন্তু আমাদের সত্যিই মুগ্ধ করেছে। যে ওরা ডিপার্টমেন্টের জন্য নিজেদের প্রাণটা দিয়ে দিতেও প্রস্তুত, ওরা ডিপার্টমেন্টকে এত ভালোবাসে। আর শান্ত স্বভাবের মেয়ে ছিল সহেলি, খুব শান্ত চুপচাপ থাকতো, কিন্তু ডিপার্টমেন্টের কাজে কিন্তু সহেলি একদম উৎসাহী, প্রচুর প্রচুর পরিমাণে উৎসাহী ছিল। আর সৌমির কথা যদি বলি, ট্যুর ম্যানেজার আমার, আমাদের যে ডুয়ার্সের এই পেলিংয়ে যে ট্যুরটা হলো, এত সুন্দরভাবে, কি সুন্দর নিজের দক্ষতায় সে কাজটা পরিচালনা করেছিল। এবং ট্যুর হয়ে যাওয়ার অনেকদিন পরেও যখন ইনফরমেশনগুলো আমার কাছ থেকে চাইছে যে লাগবে ডিপার্টমেন্টে ডেটা দেওয়ার জন্য, আমি সৌমিকে ফোন করে বলছি, সৌমি বাবা এক্ষুনি আমাকে বলতো কতজন স্টুডেন্ট গিয়েছিল, সঙ্গে সঙ্গে ও পুরো লিস্টটা আমাকে দিয়ে দিল যে ম্যাডাম এতজন গিয়েছিল। মানে ওরা এতটাই ইনভলভ ডিপার্টমেন্টের সঙ্গে, ডিপার্টমেন্টকে ওরা এতটাই ভালোবাসে। আসলে আজকে প্রত্যেকের কথাটাই বারবার করে খুব বেশি করেই মনে করছে, সবার নামগুলোই মনে করছে। আর আরেকজনের নাম খুব মনে করছে, জয়শ্রী। প্রথম বছর এক্সকার্শনে যেতে পারিনি, ওর ওই করুণ মুখটা আমার আজও মনে পড়ে, যে সবাই যেতে পারলো শেষ মুহূর্তে, ও যেতে পারলো না, কিন্তু ওর ইচ্ছা ছিল পরের বছর যাবে, পরের বছরও গেল। এবং ও যে আনন্দটা পেয়েছিল, ওর সেই হাসি মুখটা, সেটা কিন্তু কোনো দিনই ভোলার নয়। আরেকজনের কথা না বললেই নয়, আমি সাধারণত আমার স্টুডেন্টদের বলতাম, দেখ আমার আমার সঙ্গে ছবি টবি সেলফি তুলবি না, আমার ঠিক ভালো লাগে না অতটা। তো এই 18 সালেই দেখলাম একটা মিষ্টি ছোট্ট মেয়ে, ছোট্ট ছোট্ট পায়ে, ভিড়ু ভিড়ু পায়ে, কিন্তু আমি যাচ্ছি আমাদের এই প্যাসেজটা, এগিয়ে এলো, আস্তে করে ডাকলো, ম্যাডাম বললাম কি বাবা বল, আপনার সঙ্গে একটা ছবি তুলবো। আমি বললাম যে আমি তো এরকম ছবি তুলি না, আমার ঠিক ভালো লাগে না। কেন ম্যাডাম, এত মিষ্টি করে বললো যে আমি না ওর আবদারটা না করতে পারলাম না। তো সেটা সেই সেই থেকেই আর ব্যাস, একজন যখন তুলেছে সবাই এখন ম্যাডামের সঙ্গে ছবি তুলতে আগ্রহী। তো সেই ছোট্ট মিষ্টির নাম, মেয়েটির নাম দোয়েল। একটু শারীরিক সমস্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও ডিপার্টমেন্টের যে কোনো প্রোগ্রামে, অনুষ্ঠানে সব সময় কিন্তু ও ডিপার্টমেন্টের জন্য এগিয়ে এসেছে। আর যে তিনজন ছেলে আমার ছিল, সাগিন, শুভম আর দেবু, তারা খুবই লাজুক স্বভাবের, ক্লাসে একটু কমই আসতো, কিন্তু ডিপার্টমেন্টের ট্যুরে গিয়েছিল এবং ট্যুরে গিয়ে তারা ভীষণভাবে সেখানে এনজয় করেছিল। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের কালেকশনের ব্যাপারে বা কোনো প্রয়োজনে যখন প্রয়োজন হয়েছিল, ওরা কিন্তু সেখানে সবার আগে এগিয়ে এসেছিল। আজকের এই বিদায়ের দিনে বিশেষ করে আর কি বলবো, মন না চাইলেও এটা তো নিয়ম, সুতরাং সবাইকে একদিন তো বিদায় নিতেই হবে, কারণ টাইম অ্যান্ড টাইম ওয়েটস ফর নান।
কারোর জন্যই অপেক্ষা করে না, আর জীবন বহতা নদীর মতো। সুতরাং এগিয়ে যেতে হবে, এগিয়ে চলার নামই হলো জীবন। সুতরাং সবার সুস্থ একটা জীবন গড়ে উঠুক, অনেক অনেক আদর ভালোবাসা আর স্নেহাশিস সবাইকে জানাই। আর মহিমার কথা বলি একটু, ওখানে বাদ চলে গেছে মনে পড়লো। মহিমা যখন আমাদের ওয়াল ম্যাগাজিনটা হলো তৈরি হওয়ার পর, ওই ওয়াল ম্যাগাজিনটার জন্য একটা জাজ কমিটি হয়েছিল। তারা আমাদের কলেজেরই টিচার, আমাদের সহকর্মীরা। সেই ওয়াল ম্যাগাজিনের থিম, তার সেই ওয়াল ম্যাগাজিনের থিম সম্পর্কিত বিভিন্ন আলোচনা মানে প্রশ্ন উত্তর তারা করত সিনিয়রদের সঙ্গে। মহিমা কিন্তু সাগ্রহে, স্যার ম্যাডাম আমি আমি যাব, আমি আমি বলবো। এই যে মহিমার উৎসাহ যেটা, সেটা কিন্তু আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। এরা না সবাই ভীষণ শান্ত ছিল, ভীষণ শান্ত, আমাদের কথা খুব শুনে চলতো, যেভাবে বলা হতো সেভাবেই চলতো। কোনোদিনও কোনো নিয়মের কিন্তু এরা ব্যতিক্রম করেনি, কোনোদিনও কোনো দুষ্টুমি বা কোনো আমাদের কথার অবাধ্য হওয়া এরা কিন্তু কোনোদিনও হয়নি। এরা কেন, আমাদের ডিপার্টমেন্টের আমরা টিচাররা সকলেই এক বাক্যে বলতে পারি, আমাদের ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট কিন্তু আমাদের কোনো কথার অন্যথা করে না, সেটা এক্সকারশন গিয়েই হোক, ক্লাসরুমেই হোক বা কোনো লোকাল ট্যুরে গিয়েই হোক। ওদের যেভাবে আমরা বলি ওরা সেভাবেই কিন্তু আমাদের কথা মেনে চলে, একদম কোনো দিনও আমাদের কোনো কথার অন্যথা করে না। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ এবং ওদের প্রাণ ভরা আশীর্বাদ জানাই। কারণ ব্যক্তি নশ্বর হয়ে যাবে, কিন্তু এই অপার্থিব বিষয়গুলো ভালোবাসা আশীর্বাদ এগুলো তো অবিনশ্বর, সুতরাং এর কোনো শেষ হবে না। আর সর্বশেষে একটা কথাই বলবো, তোরা সবাই খুব ভালো থাকিস বাবা, আমার অনেক অনেক আদর আর ভালোবাসা রইল। মহিমা অসংখ্য ধন্যবাদ জানাই ম্যামকে। তো আমার এই মুহূর্তে ম্যামের কথা শুনে, ম্যামের বক্তব্য শুনে আমার কালিদাস রায়, কবি কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার একটা লাইন খুব মনে পড়ে যাচ্ছে, প্রতি ফুলে কে বা মনে রাখে। তো সত্যি ম্যাম বলে দিলেন যে আর কে মনে রাখে কে মনে রাখে না জানা নেই, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামরা এবং আশা করি সব স্যার ম্যামরাই তাদের ছাত্রছাত্রীদের সারা জীবন মনে রাখেন। এবং ম্যাম ধরে ধরে সবার নাম, ম্যামের এটাও অতজনের মাঝে খেয়াল হয়েছে যে মহিমার নামটা বলা হয়নি, ম্যাম আবার সেই মহিমার নামে ফিরে গেলেন। তো সত্যি ম্যামকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক স্টুডেন্টের পক্ষ থেকে আমি বলছি যে আমরা কৃতজ্ঞ যে আমরা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বোটানি ডিপার্টমেন্টকে আমাদের ফ্যামিলি হিসেবে পেয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হিসেবে আমাদের ডিপার্টমেন্টের সকল স্যার ম্যাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে এই মুহূর্তে আমি আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছি সিক্স সেমিস্টারের আরও দুজন স্টুডেন্ট জয়েন হয়েছে, স্বস্তিকা কুণ্ডু এবং সহেলি বিশ্বাস। আমি স্বস্তিকাকে প্রথমে বলবো কিছু বলার জন্য তার এই 3 বছর কলেজ জীবনের কিছু অভিজ্ঞতা। প্রথমে এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার নমস্কার, আর আমার সব বন্ধু বান্ধবী এবং আমার যারা জুনিয়ার আছে তাদের অনেক ভালোবাসা। মানে আজকের দিনটা মানে আমি সত্যি কি বলবো, 3 বছর এত তাড়াতাড়ি কেটে গেল, মানে বুঝতে পারছি না যে কিভাবে ইমোশনগুলোকে, মানে খুব খারাপ লাগছে যে এইভাবে কাটাতে হচ্ছে অনলাইনে কাউকে এরকম না দেখে। যাই হোক, কিছু করার নেই, এখন পরিস্থিতিটা এরকম। তো এই 3 বছর যেভাবে কেটে গেল, মানে স্যার ম্যাডামদের সাহায্য না থাকলে সেটা কোনোদিনও সম্ভব হতো না। তো সব সময় তাদের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল, মানে থ্যাংক ইউ বলাটা খুব ছোট হবে তাও। আর সব বন্ধু মানে আমার আমাদের যারা ক্লাসমেট ছিল তারা সবাই এতটাই সাপোর্টিভ ছিল সব কিছুতে, ওরা সব সময় পাশে থেকেছে, তার জন্য তোদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। আর কেউ কাউকে ভুলে যাস না, সবাই সবার
কন্ট্যাক্ট রাখিস, আর সব টিচার্সদেরকেও বলবো যে সবসময় আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাহায্য করার জন্য, সব মানে আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আর বেশি কিছু বলবো না, আজকে অ্যাকচুয়ালি ভ্যাকসিন দিয়েছি, তো মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছি আর কি, মানে এক্ষুনি কিছুক্ষণ আগেই আসলাম। তো আমি জানি আগে আমার নামটা ডাকা হয়েছিল, তো আমি তখন আসতে পারিনি, তার জন্য সরি। আর কি বলবো, এইভাবে এইটাই বলছি যে সবাই ভালো থাকিস, সবাই ভালো থাকিস, আর স্যার ম্যামরাও ভালো থাকবেন সবাই, আর আগামী দিনগুলোর জন্য সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই স্বস্তিকাকে। এবং আবার স্বস্তিকা প্রমাণ করলো যে শরীর খারাপ হোক যাই হোক, ডিপার্টমেন্ট যদি একবার ডাকে তো আমরা না এসে থাকতে পারি না। তো থ্যাংক ইউ স্বস্তিকা। এবার আমি সহেলিকে বলবো, যদি সহেলি কিছু বলে তার কলেজ জীবন নিয়ে। সহেলি ফার্স্ট, হ্যাঁ ফার্স্টেই স্যার ম্যাম সবাইকে প্রণাম। লাস্ট বারের মতো দেখা হলো না, এটা সত্যি খুব খারাপ। আর শেষবারের মতো সবার সঙ্গে যে একটা গ্রুপ ফটো নেই, সেটা সত্যি প্রচন্ড খারাপ লাগছে। আর স্যার কৌশিক স্যার, সাথী ম্যাম, শুভদীপ স্যার, অমিত স্যার, সবাইকে অনেক থ্যাংক ইউ, ওরা অনেক হেল্প করেছে। আর সব থেকে খারাপ লাগছে যে এই মানে এত তাড়াতাড়ি যে কেটে যাবে এটা ভাবতেই পারিনি। এখনো কেমন মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি গ্রাজুয়েট হয়ে গেলাম, প্লাস একটু টেনশন হচ্ছে ফিউচার নিয়ে। একটাই কথা বলবো, স্যার ম্যামদের অনেক অনেক থ্যাংক ইউ। আর সবার সঙ্গে লাস্ট বারের মতো দেখা করে সব একটা স্মৃতি রাখার খুব ইচ্ছা আছে। আর সব থেকে যে আর লাকি যে আমি সত্যি খুব ভালো বন্ধু পেয়েছি, মানে কলেজ লাইফটা কাটানোর মতো এত ভালো বন্ধু পেয়েছি। সবাই সবাই পাশে ছিল, আশা করি সবাই থাকবে। আর লাস্ট সবাইকে থ্যাংক ইউ, আর সবাই ভালো থাকিস, এটুকুই। অসংখ্য ধন্যবাদ সহেলিকে। আমরা এবার পরের অনুষ্ঠানে চলে যাচ্ছি। এবার আমাদের অনুষ্ঠানটিকে রাঙিয়ে দিতে সঙ্গীত পরিবেশনা করবে আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী অঙ্কিতা ঘোষ। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রং যেন মোর মর মেলাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর মেলাগে সন্ধ্যা দীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে
পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। সুন্দর পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অঙ্কিতাকে। এই মুহূর্তে আমরা যে যার বাড়িতে বন্দি, সবাই সবার থেকে শত যোজন দূরে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দূরে থেকেও কাছাকাছি কাছাকাছি আসার চেষ্টা করছি। আমরা কামনা করি যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে। মানুষ আশাবাদী, আমরা আশা রাখি প্রকৃতির এই রোশানল থেকে বেরিয়ে আবার একদিন আমাদের ঠিক দেখা হবে। এই আশা নিয়েই আমি মন্দিরা শুরু করছি একটি ছোট্ট কবিতা, ভালো থেকো। ভালো থেকো ছোটবেলা ছুটফুটে দিন, ভালো থেকো টাকা কড়ি পাউন্ড সিলিং, ভালো থেকো ফাটা ঘুড়ি কাটাকুটি খেলা, ভালো থেকো রাঙা মাটি গাজনের মেলা, ভালো থেকো ঘর বাড়ি ভালো থেকো নদী, ভালো থেকো দেখা হবে ফিরে আসি যদি, ভালো থেকো কাছাকাছি ভালো থেকো দূর, ভালো থেকো ভোরবেলা বাউল দুপুর, ভালো থেকো মেঠো পথ ফেলে আসা গ্রাম, ভালো থেকো চেনা মুখ ভুলে যাওয়া নাম, ভালো থেকো আব ছায়া মার হাসি মুখ, ভালো থেকো একা ভয়ে বুক ধুক পুক, ভালো থেকো বই খাতা কোচিংয়ের ক্লাস, ভালো থেকো ঝরে যাওয়া দিন বারো মাস, ভালো থেকো ফিলোসফি কম্পিউটার, ভালো থেকো ফিজিক্যাল সায়েন্স টিচার, ভালো থেকো শাল বন লাল মাটি পথ, ভালো থেকো দেবদারু বাঁচার শপথ, ভালো থেকো জল ঢাকা শিলাবতী নদী, যত দূর দেখা যায় সীমানা অবধি, ভালো থেকো খেলাধুলো ছোটাছুটি আর, ভালো থেকো ছোট ছোট ঢেউয়ের সাঁতার, ভালো থেকো চলো যাই সাগর মোহনা, ভালো থেকো ঝিঝি পোকা রাতের ঠিকানা, ভালো থেকো ছিঁড়ে যাওয়া বন্ধু আমার, ভালো থেকো দেখা হবে ফিরবো আবার, ভালো থেকো ভালোবাসা লেখা অনুভবে, দেখা হবে দেখা হবে ঠিক দেখা হবে, দেখা হবে একদিন ঠিক দেখা হবে। এবার আমরা আমাদের অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের এই অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করে তোলার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই
কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় স্যার ম্যামদের, যাদের উৎসাহে আমরা আজকের এই অনুষ্ঠানটি সফল করে তুলতে পেরেছি। যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করেছে তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়াও এতক্ষণ যারা আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সব শেষে ধন্যবাদ জানাই গুগল মিট অ্যাপ্লিকেশনকে, কারণ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা আমাদের এই বিদায় বেলা অনুষ্ঠানটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আর সব শেষে ধন্যবাদ জানাই ঈশ্বরকে, কারণ তিনি না থাকলে আমাদের এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে করা সম্ভবই হতো না, তাই তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি।